আচার্য গোসাই বন্দ অদ্বৈত ঈশ্বর জয় জয় সদগুরু মহাপুরুষ
सीता ठाकुरानी वंद होइया एक मन अच्युतानंद आदि वंद लइया शरण कहि पावन अवतार प्रेम पुरुषोत्तम नदिया बिहारी श्री श्री गौर हरि अहितुकी करुणाय श्री वृंदावन पुरंदर श्री राधा गोविंद देव जीओ कृपा छत्र छायाय बसे এই কসবা নিবাসীগণের বাৎসরিক 76তম শ্রী 76তম ভুবন মঙ্গল ব্রহ্মাণ্ড পাবন কলিযুগের যুগধর্ম যে নাম সংকীর্তন সেই সংকীর্তন যজ্ঞের প্রারম্ভিক প্রস্তাবনায় সপ্তাহকাল ব্যাপী যে ভাগবতী কথার অনুষ্ঠান কসবার শ্রী নিতাই গৌরাঙ্গ গণ যারা তারা যে বিশ্বকল্যাণে সবাই প্রেম ভক্তি লাভ করে ধন্য এই শুভকামনা যে ব্যবস্থা করেছেন তারই মধ্যে সৌভাগ্যবশত এসে গেছেন অদ্বৈত জয়ন্তী তিথি প্রভু সীতানাথের আরাধনা দিবস রোজিত আরাধনা নিত্যই শ্রী নিতাই গৌর সীতানাম রাধানাথের অর্চনা বন্দনা ভোগ আরতি নাম জপ প্রণতি বিজ্ঞপ্তি এ তো আমাদের প্রাত্যহিক দৈনন্দিন ভজন তাহলে আবার অদ্বৈত সপ্তমীতে বিশেষ কি বলেন আছে নিত্যই তো শ্রীকৃষ্ণের পূজা করছেন আপনি কিন্তু জন্মাষ্টমীর আরাধনাটি বিশেষ ওই দিনে তার অর্জনে মহাভিষেকে ভোগরাগে প্রতি উপবাসে গুণগানে বিশেষ কৃপা বা প্রসন্নতা লাভ হয়ে থাকে ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা ভক্তি প্রদায়িনী তিথি এতে কি এসব তিথির করিলে সেবন প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্ধ যদি প্রেম ভক্তি হল
তাহলে তো সমস্ত বন্ধন আপনি খণ্ডন হয়ে গেল, আর ওটাই দরকার। প্রেম বিনা আন নাহি চাও, আমাদের সাধন ভজনের লক্ষ্য কি? অভীষ্টের চরণে প্রেম লাভ। প্রেম হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, তা না হলে তো তাকে অনুভব করা যাবে না, আস্বাদন হবে না, সাক্ষাৎকারও মিলবে না। মাধুর্যানুভূতি সেবা প্রাপ্তি সম্ভব নয়, ওখানে যাওয়া যাবে না। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস, এই যে সেবায় কত আনন্দ, কিন্তু কার? প্রেমিকে। যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। কিন্তু মাতৃসজীব হরিনাম হরিকথায় সেবায় কিছুই আনন্দ পায় না। কেন আনন্দ পাই না? এটা তো আমার দুর্ভাগ্য। কৃষ্ণ নামে যে সুধা সিন্ধ, এই তো শাস্ত্র বলছেন কৃষ্ণ নামের ভিতরে আনন্দ দু চার ফোটা নয় বলেন সাগরটা রয়েছে। এই হরে কৃষ্ণ বলতেই আনন্দ সাগর হৃদয়ে উদ্বেলিত হয়ে ওঠে, তবেই তো চোখে জল আসে, দেহ পুলকিত হয়, বাতা হত কদলী পত্রের মতো কলা পাতা যেমন বাতাসে নড়ে, দেহ মন প্রাণ কম্পিত হয়। কিন্তু কার? কই, আমার তো হয় না। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, আমি তো অপরাধী না, নিরপরাধীর হয়। তাই তুয়া নামে নালভে বিকার, কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু, কৃষ্ণ নামেই যদি এত আনন্দ, তাহলে কৃষ্ণ কথায় কৃষ্ণ সেবায় রূপ গুণ লীলায় আরো তো আনন্দ বাড়ছে, সাম্রানন্দ বেড়ে যাচ্ছে। তো তার আগে ব্রহ্মানন্দ, সেই নির্গুণ নিরাকার নিরঞ্জন সর্ববিশ্বব্যাপী যে উজ্জ্বল ব্রহ্মজ্যোতি, সেই জ্যোতির সাগরে ডুবে গিয়ে যারা দেহ জগৎকে ভুলে গেছেন, জ্যোতির্ময় হয়ে গেছেন, তমসমা জ্যোতির গময়, জ্যোতি ছাড়া আর কিছু নাই, আলোই আলো, তাদেরকে বলে ব্রহ্মানন্দী। ওইটাই ব্রহ্ম, নির্গুণ নিরাকার নিরঞ্জন নিঃশক্তি স্থির শাশ্বত সনাতন দ্যুতি। যস্য প্রভা প্রভবত জগদণ্ডকোটি, এতেও অপার আনন্দ রয়েছে। ব্রহ্মজ্যোতিতে ডুবে গিয়ে সব কিছু ভুলে গেছেন তিনি, কিন্তু ভজনের আনন্দের কাছে ওটা একটা পচা ডোবার জল। এখন যেমন পুকুরগুলো শুকিয়ে গেছে, জল বঙ্কিল কর্দমাত্র, ঠিক ওই রকম একটা ঘোলার ডোবার পর্যুষিত জলের মতো,
সাধনীয় ব্রহ্মানন্দ খাতদং ভজনে কত আনন্দ রয়েছে। আর মহাপ্রভু যে ভক্তিটি দিয়েছে সেই ভক্তি তো সর্বোত্তম জাতীয়, ওর থেকে যেমন প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা তরতম রয়েছে। ভক্তি জগতেও নানা প্রকার ভক্তি রয়েছে, কিন্তু গৌর নিত্যানন্দ যে ভক্তি দিয়েছেন, শ্রী রূপ সনাতন যে ভক্তির কথা লিপিবদ্ধ করেছেন, আমাদের শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে যে ভক্তিকে প্রচার করেছেন, যে ভক্তির আদর্শ আমাদের শ্রী লোকনাথ রঘুনাথ দেখিয়েছেন, সিদ্ধ বাবারা যে ভক্তির রাস্তায় চলেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিভিন্ন এবং দুর্গেয় দুর্বোধ্য দুষ্প্রাপ্য দুষ্প্রবেশ দুরাধিরোহ, যেমন পাহাড়ের উপরে চড়া যায় না, খাড়া বড় হিমবাহ সমুদ্রে প্রবেশ করা যায় না, ঠেলে ফেলে দেয় আকর্ষণ বিকর্ষণের আতিশয্য বৈদ্যুতিক শক্তি। সেই ভক্তিটি কি বলেন? ওটা ব্রজ ভক্তি, রাধারানীর ভক্তি। ওই জন্য তার ভিতরে রয়েছে প্রচুর ত্যাগ। রাধারানীর কত ত্যাগ? তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ আমি সদা নিয়ে রাখি বুকে। গোবিন্দের কোলে বসেই রাধারানী কাঁদছে, ওনার কান্নাটা দেখে শ্রীকৃষ্ণ কোলে তুলে নিয়েছে। একটা 14 বছরের মেয়েকে কোলে তুলে নিতে কি, এতটা নির্মল পবিত্র রাধা প্রেম। রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। শ্রীকৃষ্ণের বয়স মাত্র 15 বছর, কমেও না বাড়েও না, রাধারানীর তাই। নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুকমোর মনে, এগুলো চিন্তা করলেও তো মনটা একেবারে নির্মল পবিত্র, দুধের থেকেও বেশি সাদা হয়ে যায়। এই কথাগুলো যদি ভাবি, রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। অন্যের আছে অনেক জনা, রাজারানীও তো রাজকন্যা, শ্রীকৃষ্ণ রাজপুত্র অভিনব দিব্য দম্পতি। রাধারানী বলছে তোমার তো অনেকে আছে, পিতা মাতা আত্মীয় স্বজন সখা বন্ধু বান্ধব, আমার কেবল তুমি। কিন্তু আমার কে আছে? শ্রীকৃষ্ণের মুখের দিকে উনি সোজাসুজি তাকাতে পারেন না লজ্জায়, ওনার কোলে বসেই বলছেন, ওনার মুখের দিকে তাকাতে পাচ্ছেন না, এত লজ্জাশীলা। আমার কে আছে বলো? মাতাটা গোবিন্দের বুকে রেখে উনি বলছেন তোমার তো অনেকে আছে, আমার কে আছে?
তোমার আছে অনেক জনা। দেখুন গোবিন্দের বুকে রাধারানীর গালটা লেগে আছে, কণ্ঠ মাথাটা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ আমি তোমায় প্রিয়তম করি মানি। এই বলে রাধারানী কাঁদছেন গোবিন্দের কোলের উপরে, গোবিন্দের কোলে টপটপ টপটপ করে রাধারানীর চোখের জল পড়ছে। গোবিন্দ উনি মোচাচ্ছিলেন, রাধারানীও চোখের জল, রাধারানীর চোখের জল সে ধারা বন্ধই হয় না। কারণ যেখানে প্রেম যত বেশি সেখানে অশ্রুকম্প পুলক তত বেশি। সাধারণ ভক্তগণের দু চার ফোঁটা চোখের জল আসে সেটা আলাদা, কিন্তু এখানে তো সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাব ভূষণ সব অঙ্গে ভরি পরি তোনার একেবারে ধারা হয়েছে। রাধারানীও মুছছেন, গোবিন্দ নিজে মুছিয়ে দিচ্ছেন ওনার নীল হাত দিয়ে। রাধারানী ওনার সোনালি হাত দিয়ে মুছছেন, গোবিন্দ ওনার নীল হাত দিয়ে মুছাচ্ছে। পরাণ হইতে কোটি, তুমি কাঁদছ কেন? রাধা প্রেম সততই বিরহময় দৈন্যময় আরতিময়, কেন রাধারানী কাঁদেন? কেন শ্রীকৃষ্ণকে দেখতে পান না? মুখের কাছে মুখ তথাপি শ্রীকৃষ্ণকে দেখতে পান না কেন? নয়নের কাছে নয়ন, বললেন সখী কি হে বিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। তুমি চোখ বন্ধ করে কাঁদছিলে, কত কষ্টে আমরা তোমাকে এনে এই বনে শ্যামসুন্দরের হাতে সঁপে দিলাম, তুমি তার মুখখানার দিকে তাকাচ্ছ না যে? সখি এদিকে নাচ গান হচ্ছে, সব সময় নাচ গান তো চলছে, আকাশে বাতাসে রাগরাগিনী পাখির গান, রাধাও করাও চিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশো মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। এটা তো রাধারানীর বিহার বিপিন, এখানে রাধা ছাড়া কিছু নাই, গোবিন্দ এখানে নিজেকে হারিয়ে ফেলেছেন। তো তুমি তাকাও, তখন উনি ধীরে বলে ফেললেন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই বিধাতা, তাতে আমার পলক পড়ছে, আমি কৃষ্ণ কি দেখিব মুই, তাহাতে নিমেষ দিল, যে কালে দেখিল বংশী বদনে সেই কালে আইলা দুই বৈরী দুই শত্রু এসে গেল। আমি প্রাণবল্লভের মুখের দিকে তাকাব, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, রাধারানীর ভিতরেও কৃষ্ণ বাইরেও কৃষ্ণ, যেদিকে তাকান সেই দিকেই উনি কৃষ্ণকে দেখেন। সখী দাঁড়িয়ে গেলে যে, চলতে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ তুমি ঘুরে গেলে বনবীথিতে, এগো। রাধারানী বললেন আর এগোবো না। বলেন কেন? বলেন ওই যে ওই ওই ওই, বলেন ওই কে? এত নীরব বন, খালি বৃক্ষলতা ফুলে ঝরা পথ, এখানে তো ময়ূরের কেকার ভ্রমরের ঝঙ্কার কোকিলের কোহতা, দেখো না গাছগুলো একেবারে যেন মাটিতে লুণ্ঠিত, কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল,
পরিমলি ভরল সকল বৃন্দাবন। এই মায়ের চক্ষে এগুলি দেখা যায় না। হরিনাম করতে করতে, গুরু বৈষ্ণবের কৃপায় শাস্ত্র অনুশীলন করতে করতে চিত্ত যখন নির্মল হয়ে যায়, তখন একটা অন্য চক্ষু লাভ হয়। সেই চক্ষু দিয়েই এই লীলা দেখতে হয়, সেই জিহ্বা দিয়েই এই লীলা বলতে হয়। প্রাকৃত জিহ্বায় বলা যায় না, প্রাকৃত ভাব অন্তরে থাকলে এই লীলার ছবি মনোদর্পণে আসে না। তো যেই সময় শ্রীকৃষ্ণকে দেখলাম, দুই শত্রু এসে গেল, আনন্দ আর মদন। এত আনন্দ, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তো সব জায়গায় তো উনি কৃষ্ণ দেখছেন, ওই জন্যই তো একটা তমা সখী কি হলো বলেন, ওই যে সামনে কৃষ্ণ, বলে কোথায় কৃষ্ণ, কৃষ্ণের কাছে তো যাচ্ছি, তাকে পাওয়া কি অত সহজ নাকি, কোথায় কোন বনে উনি খেলছেন গোচারণ করছেন, সঙ্গে এত সখা দাদা, উনি যেখানে সেখানে দাঁড়িয়ে থাকেন নাকি, উনি কি আমাদের মতো কাঙালিনী যে আমরা ঘর দুয়ার কাজকর্ম ছেড়ে খালি এই বনের ভিতরেই ঘুরে বেড়াচ্ছি, তুমিও তো রাজনন্দিনী এই বনের ভিতরে হাঁটছ, কৃষ্ণ কি এত সহজ নাকি। তো ওটা কে, ওই যে সামনে, বলে ওটা একটা তমাল গাছ, তোমার মাথাটা গেছে, ওটা একটা তমাল গাছ, ওটা স্বর্ণলতা উপরে, ও তাহলে ওটা কৃষ্ণ নয়, এতটা আবেশ। রাধারানী সর্বদা কৃষ্ণ রসে আবিষ্ট, এই ভাবই মহাপ্রভু দিয়েছেন, এই ভাবই নিতাই চাকে অনঙ্গ নিতাইয়ে। উনি পানিহাটিতে বসে এই ভাবই ব্যক্ত করছেন গম্ভীরানাথ মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে। কখনো দাস্য ভাবে কেঁদে আকুল, কখনো সক্ষ ভাবে ভাইয়া ভাইয়া বলি গভীর গরজই, কখনো সেই গভীর ভাবের কথা মনে পড়ছে, তখন উন্মত্ত হয়ে যাচ্ছে, লোভ যাচ্ছে, আমাকেও রাধা প্রেম আস্বাদন করতে হবে, আমি নিজে রাধা প্রেম আস্বাদন যদি বলদেব স্বরূপে ওটা হয়নি। বাৎসল্যে মধুরে বিরোধ আছে, বলদেব স্বরূপে হয়নি, আজ নিত্যানন্দ স্বরূপে রাধা ভাবাবিষ্ট, রাধা ভাবাট্ট গম্ভীরানাথ মহাপ্রভুর লীলাকে দেখে শুনে অনুভব করে নিতাই চাঁদের অন্তরে জেগেছে যে আমাকেও রাধা প্রেম আস্বাদন করতে হবে, আমি যদি আস্বাদন না করি তো আমি বিতরণ কি করে করব, যে আস্বাদন করেনি সে তো বিতরণ করতে পারে না। অথচ নিতাই চাঁদ বিতরক রাধা প্রেমে, লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আর, নিতাই যে প্রেম দিচ্ছেন, সীতানাথ যে প্রেম দিচ্ছেন, অখিল গৌরাঙ্গগণ যে প্রেম দিচ্ছেন, সেই প্রেমটা তো রাধা প্রেম, সে তো গৌর প্রেম, গম্ভীরানাথের প্রতি প্রেম। দেখুন রাধারানীর ভাব সুষমা, এই জন্যই ব্যাসাবতার বললেন, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। কি করে উনি দেবেন, নিজে যদি না ডোবেন, নিজে না ডুবলে তো কাউকে ডোবানো যায় না, নিজে না দেখলে তো দেখানো যায় না,
আপনি করি আস্বাদনই, এই জন্য আগে আস্বাদন করতে হবে। রাধারানী বলছেন আনন্দ আর মদন, হরি নিল মোর মন, আমি না দেখিতে পাইন তারে নেত্র ভরি। কিহে দিব সমরূপ নিরূপমরে, যখন দেখেন বিপুল আনন্দ হয় তখন চোখে জল আসে, আনন্দের থেকেই তো জল আসে। আর মদন বলতে কৃষ্ণের মাধুর্য এমন ভাবে মনটাকে পাগল করে তোলে, কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা, যে সেই আকাঙ্ক্ষায় উদ্বেলিত হৃদয় হয়ে রাধারানী অধৈর্য হয়ে যান। ওই জন্য উনি মনে করেন আমার দ্বারা কৃষ্ণ দর্শন কৃষ্ণ সেবা হবেই না। এই ভাবি শ্রীমন মহাপ্রভুতে, এই মহাপ্রভুর ভাব বড় দুর্গেয়, দুর্গেয় নয় পরম সুজ্ঞেয়, কৃপা হলে। এই জন্য মহাপ্রভু যে ভক্তিটি দিয়েছেন সেই ভক্তিটি রাধারানীর ভক্তি, ব্রজবালার ভক্তি। দেখুন রাসলীলায় পেয়ে কেমন কান্নাকাটি করছে, আগেও কান্না, পেয়েও আবার শ্রীকৃষ্ণ চলে গেলেন, গোপী গীত কান্না, এদের কান্না বন্ধই হয় না। আবার 4000 যুগ একসঙ্গে নাচলেন গাইলেন বনে ঘুরলেন। সকালবেলা রাধারানী বলছেন সখী বিশাখীকে, কি ললিতে, আমাকে যে তোমরা কাল যখন নিয়ে আসছিলে তখন বললে যে প্রাণনাথকে দেখাবে, কই তাকে তো দেখালে না, এমনি ঘুরিয়ে নিয়ে চলেছ। একজন সখী বলল, সে আস্তে আস্তে কথা বলছিল যে কৃষ্ণ ভালো লোক নয়, কৃষ্ণকে ভালোবাসা উচিত নয়। তখন রাধারানীর কান পাতলা, উনি বললেন সখী এই কৃষ্ণ কে, কো অয়ং কৃষ্ণ সহচরী। সখী এসে বলল তোমার জানার দরকার নেই। বললেন না, আমার চিত্ত মন আলুলায়িত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, ধৃতিহৃত হচ্ছে, নাম পরতাপে যার ওই ছন করিল গো, বল অঙ্গের পরশে কি বা হয়। যার নাম এতটা মধুর তাকে দেখতে কত সুন্দর, তার শ্রীঅঙ্গের স্পর্শ কত সুশীতল, তার অঙ্গগন্ধই বা কেমন, সে যেখানে থাকে সেই জায়গাটা কত সুন্দর, যে স্থানে বসতি তার নয়নে দেখি আগো, বল যুবতী ধৈরজ কইছে নয়। কৃষ্ণের মতো তো কেউ সুন্দর নাই জগতে, রাধারানীর মতো তো কেউ সুন্দরী নাই। রাধারানীর রূপটা যদি চোখে কারো লাগে তাহলে এ জগতে যার দিকেই তাকাবেন তাকেই মনে হবে মা কালী মা চণ্ডী, কি ছিন্ন মস্তা। এ জগতের নরনারীর রূপ আপনার মনকে কখনোই আকর্ষণ করবে না, কারণ এটা তো ক্ষয়িষ্ণু, এটা তো একটা পুতুল, এটা তো মাটির পুতুল। যেমন আমরা প্রতিমা দেখি, একটা ছবি দেখি, এই জগতে যারা আমরা যাদেরকে জীবন্ত বলে দেখছি তত্ত্বজ্ঞ পুরুষের কাছে ওটা একটা ছবি মাত্র, ছবি যতই সুন্দর হোক মাটির পুতুল প্রতিমা করছে তো প্রতিমাই, সত্য তো নয় নিত্য তো নয়, সবই তো মৃত্যুদূত জম কিঙ্কর। কিন্তু ভগবানের রূপ তো এইরকম নয়, রাধারানী তো এইরকম রূপবতী নন।
জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরোপিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু তবু হিয়া জুড়ানো না গেল। এ জগতে এটা হয়ই না। এই জন্য হেন প্রেম নীলকে না হয় ব্রহ্মাণ্ডে কোথায়ও নেই, বৈকুণ্ঠ অযোধ্যা তারকা মথুরাতেও নেই। রাধারানী বিরহময়ী বললেন রাগান্ধে তুমি তার উরসি ক্রীড়তি ক্রীড়সি, তুমি সব সময় তার বুকে বিহার করো, তার বুকে ভাষ্যম মা করো, যার নামটা জীবনে প্রথম এখনই শুনলাম, যাকে কোনোদিন দেখিনি, তুমি আমাকে এইরকম উপহাস করছো, এত বড় উপহাস করে একটা অবলা একটা নারীকে এইরকম ভাবে উপহাস করা উচিত যে আমি তার বুকে সবসময় খেলা করি যাকে আমি কোনোদিন দেখিনি। রাগান্ধে অনুরাগ তোমাকে অন্ধ বানিয়েছে, চিন্তা করে দেখো আজই আমি তোমাকে তার হাতে সঁপেছিলাম, আকাশ পাতাল ভাবছে। সগী তো মিথ্যে কথা বলবে না, সব সময় আমার কাছে কাছে থাকে, আজকে কি প্রদোষ বেলায়, কোন সময়ে কোন সময়ে? সখী বলেন প্রদোষ বেলায় ও মনে পড়েছে। সখী সে তো বিদ্যুতের মতো, দামিনী দমকের মতো তাকে একটু দেখলাম, সঙ্গে সঙ্গে তো উনি আড়াল হয়ে গেলেন। সত্যম সত্যমসৌ দৃগঙ্গনমগা অদ্বৈব বিদ্যুন্নিভ। দেখুন রাধা প্রেম, এই ভাব এই উপাসনাই মহাপ্রভু নিতাইচার দিয়েছেন আমাদিগকে, এইখানে যেতে হবে। কোটি জন্ম লাগুক চিন্তা নেই, সিঁড়ি তো জন্ম ত্যাগ একটা সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, কিন্তু যেতে হবে এখানে, লাগুক হাজার জন্ম লাগুক। রাধা প্রেম প্রচুর জ্ঞানময়, প্রচুর ত্যাগময়, প্রচুর দৈন্যময়, প্রচুর অনুভবময়, আরতিময়। মহাপ্রভু নিতাইচাঁদ এবং গৌর পার্ষদগণের জীবনী দেখুন, তবেই ধরা পড়বে। আমরা অদ্বৈত প্রভুর লীলামৃত আস্বাদন করছিলাম, আচার্য গোসাই বন্দ অদ্বৈত ঈশ্বর জিয়া নিল মহাপ্রভু ভুবন ভিতর, উনি না এলে এই ভুবনের ভিতরে মহাপ্রভু আসতেন না, কে আনত, কার ক্ষমতা সেই চিন্ময় মহাকাশ বিহারী গৌর বিহঙ্গমকে প্রেমের জাল দিয়ে ধরবে? কত উপরে রাজহাঁস উঠছে, কত উপরে রাজহংস ওরে, ওই রাজহংসকে কে ধরবে জাল দিয়ে? যার প্রেম জালে যার হুঙ্কারে জল তুলসীর আরাধনায়, যার গীতা ভাগবতের ব্যাখ্যায়, যার ভক্তিতে ভক্তপ্রীতিতে প্রসন্ন হয়ে ওই গৌর বিহঙ্গম তিনি প্রেম জালে ধরা পড়েছেন। জয় জয় অদ্ভুত,
যার চরিত্র বাল্যকালের থেকেই অদ্ভুত অত্যদ্ভুত, দেখলেন তো পিতার সঙ্গে তর্ক করছে রাজের দেশের রাজার সামনে, আমি প্রণাম করব, আমি বিষ্ণু ছাড়া কাউকে প্রণাম করি না, আমি একেশ্বরবাদী, বেদের তাৎপর্য এক, ঈশ্বর এককে আরাধনা করলেই বাবা তোমরা এককে বোঝো না, এই জন্য গণ্ডগোল পাকাও। সত্যি তো সনাতন ধর্মাবলম্বী আমরা এক বুঝি না, তিন চার পাঁচ ছয় দশ বিশ এগারো চব্বিশ সাতাশ আঠাশ নিরানব্বই এই নিয়ে গোলমাল করি, গুতাগুতি ঠেলাঠেলি, এইগুলো সব যৌগিক সংখ্যা, এইগুলো একটাও সংখ্যা নয়, তিন একটা সংখ্যা, পাঁচ একটা সংখ্যা, নিরানব্বই একটা সংখ্যা, সংখ্যা কে বলে, সংখ্যা তো এক, দুটো এক মিলে দুই হচ্ছে, পাঁচটা এক মিলে পাঁচ হচ্ছে, কি আছে, নিরানব্বইটা এক মিলেই তো নিরানব্বই হয়েছে, বাইশটা এক মিলে বাইশ হয়েছে, একগুলো মুছতে থাকুন একেই এসে দাঁড়াবে। তো আমাদের পরমেশ্বর তো এক, সেই এক পরমেশ্বর কে, তিনি হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। অতদূর ঠেঙিয়ে উঠতে পারি না বলে ছোটখাটো ধরে আর কলহ করি, অখণ্ড অদ্বৈত তত্ত্বের জ্ঞানের অভাবে। জয় জয় অদ্ভুত সৌপহু অদ্বৈত সুরধ্বনি সন্নিধানে আখি মুদী রহে প্রেমে নদী বহে, চোখে জল, বুকের কাপড় উত্তরীয় ভিজে গেল, পড়ার কাপড়ও ভিজে যাচ্ছে চোখের জলে গায়ের ঘামে, কেন বললেন, নিজের প্রভুর চিন্তা করছেন, রাধারানীর পাশে তো, ওনার প্রভু তো মদন মোহন, বৃন্দাবনে গিয়ে মদন মোহন বিগ্রহ পেলেন, সেটা তো আনতে পারলেন না, কি করে আনবেন, আর ওই বিগ্রহ ওখানেরই নিধি, মদন মোহন চতুর্বেদী ব্রাহ্মণের ঘরে থেকে গেলেন মথুরায়, ওনার লীলা, উনি কখন কোথায় যাবেন কার সেবা নেবেন এটা উনি জানেন, স্বতন্ত্র প্রভু, নিধুবনের থেকে বিশাখার চিত্রপট এনে উনি সেবা করছিলেন, সেই চিত্রপটটাও বহুদিনের একক কৃষ্ণ, সেখানে যখন মাধবেন্দ্র পরিপাতের শিষ্য হলেন, মধুর রসের মন্ত্র পেলেন, যেমন মন্ত্র হবে ঠাকুর তো তেমন হবে, এখন আপনি রাম মন্ত্র জপ করছেন, এখন যদি আপনি সামনে কৃষ্ণ ঠাকুর রাখেন তাহলে তো ভাবের একটু বিরোধ হয়। মাধবেন্দ্র পরিপাত বললেন একা কৃষ্ণ হলে হবে না, রাধারানীর, আর এই চিত্রপট প্রাচীন হয়ে গেছে, আমি আছি, তুমি শ্রীবিগ্রহ নির্মাণ করো। উনি বলছিলেন শ্রীবিগ্রহ সেবায় তো অপরা, বলে তোমার চতুর্দশ পুরুষ অব্দি সেবা করা উনি নেবেন না, আর উনি পরম করুণাময়, অপরাধের ভয় কেন, অপরাধের ভয়ে সেবা করবে না, পিছলে পড়বে, পায়ে কাদা লাগবে বর্ষাকাল, এই ভয়ে পা উপর দিকে তুলে আর মাথা দিয়ে চলবে, পায়ে কাদা লাগবে, এত সুন্দর পা, এ কি হয়। মাধবেন্দ্র পরিপাদ বললেন রাধারানীর বিগ্রহ নির্মাণ করো, কারণ যুগল দর্শন করলে গোপী প্রেম লাভ হয়, গোপী ভাব অন্তরে জাগে, একা কৃষ্ণকে দেখলে তো হবে না, যারা একা কৃষ্ণের আরাধনা করেন তারা রাধারানীকে অনাদর করে, তারা দাম্ভিক কপটি অজ্ঞ, তাদের অপবিত্র সান্নিধ্যে গৌর ভক্তেরা যান না যেখানে রাধারানী নেই, রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল কৃষ্ণ ভজন তব অকারণে গেল, রাধিকা দাসী নিজেকে যেমন ভাবতে হবে, বাইরে বাইরে নিতাই দাস, গৌর দাস, অদ্বৈত দাস, কৃষ্ণ দাস,
এটা পাইলে যথাবস্থিত সাধক নেই। আমাদের ভজন একটা বাইরে একটা ভিতরে, ভিতরটা দেখা যায় না। যেমন হাতির বাইরে বড় বড় দুটো দাঁত, আবার ভিতরে অনেক ভিতরে দাঁত, তা নাহলে কলা গাছগুলো যেভাবে কি করে, আখ গাছগুলো যেভাবে কি করে হাতি, বড় দুটো দাঁত তো বাইরেই আছে, ওটা তো ভিতরে যায় না। তেমনি বাইরে একটা ভজন, বাইরে হচ্ছে সাধক ভাব। রূপ রঘুনাথের নিতাই গৌরাঙ্গের দাসানুদাসের দাস হয়ে সেইভাবে সেই ত্যাগ বৈরাগ্য সদাচার পবিত্রতা নম্রতা সেবাভাব বাইরে, হাতির বড় বড় দুটো দাঁত ওটা ভিতরে। আর ভিতরে বলেন ভিতরে হাতির হাতির ঠোঁটটাও ঠোঁট দুটোও তো অনেক পুরু, অনেক ভিতরে দাম, কলা গাছগুলো চাবাচ্ছে নিল, কলা গাছ ঢুকিয়ে নিল অনায়াসে। তো বাইরে বাজছে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, বাইরে শ্রবণ কীর্তন চলছে সাধক দেহে, 64 ভজনাঙ্গ নবধা ভক্তির যাজন করছে, নিত্য নিয়ম পূর্বক শ্রবণ করছে। শ্রোতা থাক বা না থাক হরি কথা বলতেই হবে, শ্রোতা নাই তো কি করে হরি কথা বলবেন, বলে নিজে বলবো নিজে শুনবো। রাধারানী বলছেন এখন আমাকে কৃষ্ণ কথা কে শোনাবে, সখীরা তো সব কানতে কানতে মূর্ছিত, তাই আমি এখন নিজেই, যখন শ্রীকৃষ্ণ মথুরা, শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় সুদূর প্রবাস, উদ্ধব এলেন, রাধারানী নিজেই কৃষ্ণ কথা বলছেন, ওনাকে কেউ শোনাচ্ছে না, উনি নিজেই বলছেন ভ্রমণ গীতি। পাগলিনী একটা ভ্রমণ এসে গুঞ্জার করছে, ওনার চরণে বসতে চাইছে, উনি ভ্রমণটাকে মনে করছেন যে মধুসূদন একে দূত করে পাঠিয়েছে, তুই আমার পা ছুচ্ছিস কেন, বিশ্রিত শিরসি পাদম, তুই আমার একটা পাও ছুবি না, তুই এখানে কি 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 বলছিস, সে আমাদের কাছে পুরাতন, তার স্বভাব চরিত্র জানি না, তুই তাকে চেনাবি বোঝাবি, তার কথা বলে মন গলাবি আমার, আমাকে তোকে আর প্রণাম করতে হবে না ভদ্রতা। ঠাকুরানী আসলে প্রণামটা করতে ভুলে গেছি, চরণের উপরে ভ্রমর বসেই গেছে। রাধারানী বলছেন তুই মাথায় আমার পাটা লাগালি কেন, বিসৃজন শিরসি পাদম, তুই চাকুরা আমি জানি বেদমি, বধূপ কিতব বন্ধ মাস প্রসাঙ্গি, তুই মথুরায় কার ফুলের মালায় বসেছিলি বলতো, তুই মথুরায় ফুলের মালায় বসেছিলি কারো, এই যে তোর দাড়ি, তোর দাড়িটায় কুমকুম লেগে আছে কেন রে, তোর দাড়িতে কারো কারো বুকে কুমকুম ছিল সেইখানে ফুলের মালা, তো ফুলে কুমকুম লেগে গেছে, তুই সেই ফুলে বসে মধু পান করে আর সেই অপবিত্র দুষ্ট চিহ্নটা নিয়ে আসতে তুই যমুনা যমুনা পড়িনি, তুই যমুনায় তোর দাড়িটা কেন ধুয়ে এলি না, তুই 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 আমার পা ছুবি, একটা পাও ছবি না, এই রাধারানী কৃষ্ণ কথা বলছে। সখীরা মূর্ছিত, উনিও মূর্ছিত হয়ে যান, উদ্ধব এসে শুনছে। তো রাধারানী বলছেন সখীগণ তোমরা তো আর এখন আমাকে কিছু শোনাচ্ছ না, আমি কৃষ্ণ কথা না বললে তো বাঁচতে পারি না, কৃষ্ণ নাম গুণজ শবতংশ কানে, কৃষ্ণ নাম গুণজস প্রবাহ বচনে, কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নেরও আকর, আকর মানে খনি, নিরুপম গুণ গণ পূর্ণ কলেব। এই রাধারানীর আরাধনা করতে হবে কায় মনোবাক্যে,
গুরুদেব রাধা চরণে সঁপে দেবেন, রাধারানী হৃদয়ে এসে যাবেন। তো এই জন্য বাইরে সাধক দেহে শ্রবণ কীর্তন করছে, নিত্য শ্রবণ এই নাম যজ্ঞ উপলক্ষে, এটা রোজ রোজের ভজন। বর্ষার দিনটা দুর্দিন নয় যে আজকে ঝড় বৃষ্টি একটু দিনের থেকে বেরোতে পারলাম না, মুষলধারে বললেন মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, সেই সে দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। কি বিরক্তি লাগে, এই হরি কথা নাই, ভক্ত সঙ্গ নাই, কীর্তন নাই, বিগ্রহ দর্শন নাই, এত বিরক্ত লাগে। এখন কেমন ভালো লাগছে, ভক্ত দেখে কত আনন্দ হয়, বেকার খেয়ে দিয়ে ঘুমিয়ে দেহটাকে ফুলিয়ে, এটা তো অসুরের জীবন, অসুরের জীবনটা ভালো লাগে নাকি না? ভজন জীবন ভালো লাগে, ভক্ত সঙ্গ, হরিকথা না হলে, ভক্ত দর্শন না হলে, যদি সংকীর্তনে একটু নাচতে না পারলাম, যদি প্রাণ ভরে একটু চিন্তা করতে না পারলাম চিন্তামণি, যদি একটু নাম করতে সেবা করতে না পারলাম, খাবো আর নাকে তেল দিয়ে ঘুমাবো, এটা তো অসুরের জীবন, এটা তো এরকম তো সুরেও ঘুমায় গুখে। তো আমি কি, আমি হচ্ছে পুরিশের কীট হইতে পুইশে লঘিষ্ঠ। নিত্য কীর্তন, নিত্য অর্চন, নিত্য বন্দন, নিত্য চিন্তন, এই পঞ্চাঙ্গ সাধন রোজ করতে হবে, তা না হলে প্রেম লাভ হবে না জীবনে। তো মাধবেন্দ্র পুরী বললেন রাধারানীর আনুগত্যে আমাদের কৃষ্ণ ভজন, তোমাকে যে মন্ত্র দিয়েছি সেটা মধুর রসের মন্ত্র, আমি তো তোমায় বালগোপালের মন্ত্র দিই না, কিশোর গোপালের দিয়েছি। রাধারানীর বিগ্রহ নির্মাণ করে মাধবেন্দ্র পুরী নিজে অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে সেবা প্রদান করলেন। আজও শান্তিপুরে সেই মদন মোহন মদন গোপাল রয়েছেন, তিনি হাটু ভাঙা গোপাল নয়, নাড়ু গোপাল নয় যে একটা লাড়ু দিয়ে আপনি ভুলিয়ে দেবেন, রাধারানী পাশে আছে, বেনু বাজাচ্ছেন ত্রিভঙ্গ ললাম ভঙ্গি, বেনু রন্ধ করাঞ্চিত রাধা ধর সুধা পান শালিনে বনমালিনে। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান মাধবেন্দ্র পুরী শিখিয়ে দিলেন, শ্রেষ্ঠ উপাস্য কে, যুগল, নাম কি, রাধা কৃষ্ণ নাম। এই যুগল, এর থেকে আর উপাস্য নেই। আচ্ছা, ওনার নাম তো কমলাক্ষ বেদ পঞ্চানন, অদ্বৈত কবে হল, আর আচার্যই কেন লোকে বলছে, বলেন এই দুটাই ওনার উপাধি। মানুষের অনেক উপাধি থাকে, অমুক তীর্থ তমুক তীর্থ অমুক অমুক, ওই রকম সব উপাধি, শাস্ত্রী আচার্য কত ঘুরির লেজ থাকে না, ঘুরি ওরে ঘুরির লেজ যত বাড়াতে পারে, মানুষ কত কিছু নামের আগে পাচ্ছে লেখে, এই যতদিন বেঁচে আছে ততদিনই ঘুরির লেজ, লেজ অনেক সময় কষে পড়েও যায়, ঘুরি ছিঁড়ে যায়, নিখোঁজ হয়ে যায়। তো বললেন চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে এই অদ্বৈত আচার্যের না, অদ্বৈত আচার্য নামের ব্যাখ্যা রয়েছে, তাত্ত্বিক ব্যাখ্যা, কেন ইনি অদ্বৈত, হরিণা অদ্বৈত ইতি অদ্বৈত, শ্রীহরির সঙ্গে ইনি অভেদ, ইনি হরিহর মিলিত মূরতি, সদাশিব মহাবিষ্ণু মিলিত মূরতি, এই জন্য হরিণা শ্রীকৃষ্ণের সঙ্গে ইনি অভেদ, তত্ত্বত
এই জন্য অদ্বৈত। আর বলেন আচার্যং ভক্তি সংশনা, ভক্তি কথনা, সব সময় ইনি ভক্তির কথা বলছেন। অদ্বৈত আচার্য ঈশ্বরম, চৈতন্য চরিতামৃত। ব্যাসাবতার এই কথাই বললেন, পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয় কৃষ্ণ ভক্তি সার। বাবার সঙ্গেই তর্ক করলেন যিনি বাল্যে। ভগবত তত্ত্ব বলছেন বিষ্ণু চরণামৃতের কত বড় মহিমা জানো? চরণামৃত পান করলেই, মস্তকে ছিটা দিলেই সর্বতীর্থ সর্বশক্তি চরণামৃতে। ও মরেনি, চরণামৃত ছিটা দাও। আচার্য ভক্তি সংশনাথ, ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, গীতা ভাগবত, গীতার অর্থ না বুঝে উনি গীতার একটা শ্লোকের অর্থ উনি বুঝতে পারছেন না, এটা সর্বত হবে না সর্বত্র হবে। কোন অর্থ না বুঝতে পারলে উনি উপবাস, সেদিন মদন গোপালের প্রসাদ নেবেন না। কিরকম লোক এ কথা বুড়া! সর্বত্র বাধা নয় কৃষ্ণ ভক্তি সা। কিরকম কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করেন? শান্তিপুরে নবদ্বীপে বসে নবদ্বীপেও টোলবাড়ি করলেন, বললেন কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্ক, কৈলাসে বটবৃক্ষ মূলে বসে শ্রীমন মহাদেব সমস্ত মুনি ঋষি ভূত প্রেত দৈত্য দানব সকলের, ওনার তো সব ভূত প্রেত, সব মুনি ঋষি, সব না কিন্নর যক্ষ রক্ষ, খালি এই কয়টা ভক্ত নাকি? সারা ব্রহ্মাণ্ডে কত কত ভক্ত রয়েছে, আমরাই কি দু চারজন ভক্ত নাকি? সারা বিশ্বে কোটি কোটি ভক্ত, মহাদেব সারা ব্রহ্মাণ্ডের ভক্ত সব এক জায়গায়, মহাদেব কৈলাসে বসে গাছের তলায়, খালি গা, কাপড় বলতে ওই চরমাম্বর, বড় বড় নাগরাজ শরীরে, পন্নগভূষণ সাদা ধপধপ করছে, গলাটা নীল সোনালি জটা, তাতে আবার গঙ্গা ঘূর্ণায়মান, পার্বতী ব্রহ্মাণ্ডের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী পার্বতী, পার্বতী কোলে মাথায় গঙ্গা ঘুরছে, এত সাপ ভূত প্রেত দৈত্য জানব যক্ষ রক্ষ নাগ কিন্নর যত তমগুণী সব ওনার শিষ্য, মহাদেবের থেকেই তো তমগুণীরা সব এসেছে, আর ওনারই সব শিষ্য সেবক, উনি ভূতনাথ ভূতেশ্বর, ভূতপ্রেত গুলো কোথায় যাবে? উনি তো জগতের সমস্ত বিষটা পান করে নিয়েছে, এখন বিষধর সরীসৃপ গুলো কোথায় যাবে? ওনার কাছেই ঘুরঘুর করে, কিন্তু ওনার কোনো দিকে লক্ষ্য নেই। উনি ত্যাগ বৈরাগ্য তত্ত্বের কথা বলছেন, চিত্রকেতুর মতো ব্যক্তির ভ্রম হয়ে গেল, এটা কি করে বিশ্ব সুন্দরী পার্বতীকে কোলে রেখে আর উনি বৈরাগ্যের কথা বলছে, ত্যাগের কথা বলছে? এটা হয় বউটাকে কোলে নিয়ে? এটা অন্যের ক্ষেত্রে হয় না, ওনার ক্ষেত্রে হয়, যেহেতু উনি মহা অধিকারী, তিনি তো অদ্বৈত রূপে আজ। তাই কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্ক, মহাদেবের মতো উনি ভক্তি তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব লীলা তত্ত্ব ব্যাখ্যা করতে থাকেন, আবেশে তো শান্তিপুরে আছেন,
একদিন এক দিগ্বিজয়ী পণ্ডিত এলো, ঠাকুর তখন তুলসী দেবীর নিকটে বসে উনি জপ করছিলেন, নিকটে তুলসী কানন, তুলসী বেদিকা, ঠাকুর বসে ইষ্ট স্মরণ করছেন, জপ করছে। কারণ শাস্ত্রে আছে তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরিহি। তুলসী কাননে শ্রীহরির নিবাস, সর্বতীর্থ রয়েছে। তো এক পণ্ডিত প্রবর এলেন, ঠাকুর বললেন ভালো কথা, আমি আর কি জানি, আপনি গঙ্গার মহিমা একটু শোনান, তুলসী ভগবত প্রিয়া ভগবত কান্তা তার মহিমা শোনান। তো কেশব কাশ্মীরি ভট্টের মতো সেও গঙ্গা মহিমা বলতে বলতে গঙ্গাকে ভক্ত বলে দিয়েছে। ঠাকুর ধরলেন গঙ্গাকে ভক্ত বললেন, আপনি ভক্তানি বললেন, যেমন সেই দিগ্বিজয়ী বলেছিল বিষ্ণু পদ কমল শুভগা মহত্তম গঙ্গায়া। তো ঠাকুর বললেন ভক্ত কি করে হলো গঙ্গা, উনি তো দ্রব ব্রহ্ম, পুরাণে আছে বিষ্ণু গলে গেল, কোন এক সময় মহাদেবের মুখে কৃষ্ণ লীলা শুনে নিজেরই কথা শুনে, এরকম ব্রহ্মাও তো কৃষ্ণ কথা বলেন সমস্ত ঋষিদেরকে নিয়ে, মরিচি অত্রিপুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদ আদি মহর্ষিগণকে নিয়ে ব্রহ্মাও তো কৃষ্ণ কথা বলেন, মহাদেবও বলেন। তো বিষ্ণু সেখানে শ্রোতা ছিল, মহাদেবের মুখে উনি নিজের কথা শুনে বিষ্ণু কি হলো না গলে গেলেন, বিগলিত হয়ে গেলেন, ধারার আকারে বইছে, বিষ্ণুর চোখে জল, বিষ্ণু গলে যাচ্ছে, ঘর্ম নেত্র বাড়ি, বিষ্ণু গলে নদীর আকারে বইতে লাগলো। এই তো পুরাণে আছে এইভাবেও গঙ্গার জন্ম। এই জন্য ওনাকে দ্রব ব্রহ্ম বলা হয়, বিষ্ণু পাদ ভবা বিষ্ণু চরণ কমল শুভগা, এমন ভাবে অদ্বৈত প্রভু গঙ্গার মহিমা বলছেন, তুলসীর মহিমা বলছেন। ইয়া দৃষ্টা নিখিলাভ সন্দ সমনি, তুলসীকে দর্শন করলে সমস্ত পাপ চলে যায়, স্পর্শ করলে স্পৃষ্টা বপু পাবনি দেহ পবিত্র হয়ে যায়, সমস্ত রোগ নষ্ট হয়ে যায় তুলসীকে প্রণাম করলে। আর সেচন করলে জমকে ইনি ভয় দেখান, বলেন খবরদার আমার গোড়ায় জল ঢেলেছে, তুমি যদি এর দিকে তাকাও তাহলে তোমার চোখ অন্ধ করে দেব। রোগাণাম অভিবন্দিতা নিরসনী সিক্তান্তকত্রাসিনী, জমকে ভয় দেন। একটা লোক যাচ্ছিল এই গরুর গাড়ি করে বনের মধ্যে দিয়ে পথ, সেকালে তো বন বাদার গাছপালা ভেদ করেই মানুষ যেত এদেশ থেকে সেদেশ, দিন রাত্রি হাঁটাই হাঁটা, শক্তি ছিল। এর মধ্যে বাঘ আক্রমণ করেছে, বন্য যন্ত্র আক্রমণ করত, সেই লোকটা ছিটকে গিয়ে পড়েছে এইদিকে বেড়া জঙ্গল, সেখানে ছিল তুলসী গাছ, বন্য শুয়োর এসে আক্রমণ করেছে, বলো দাঁতালা শুয়োর আছে,
এখন গিয়ে পড়েছে হুড়মুড় করে, পাশে ছিল তুলসী গাছের বন, সেই তুলসী গাছের মধ্যে পড়ে আর শুয়োরে ওর পেট পেরে দিয়েছে। এখন লোকটা পাপি, মানুষকে যারা দুঃখ দেয় তাদেরকেই তো পাপ পাপি বলে, অবৈধ কাজ করে, তো এখন যমদূতরা এসে গেছে পাপিকে নিতে, কিন্তু তুলসী গাছের উপরে পড়ে প্রাণ গেছে। বিষ্ণুদূতরা এসে বলল, এই হতভাগা এখানে এসেছিস কেন? বলে পাখি পাপিকে নেব। বলেন পাপিকে নিবি, কাণ্ডজ্ঞানহীন পোড়া মুখের দল, দেখ না তুলসী গাছের উপরে পড়ে আর প্রাণ গেছে। ভালো লোকে মন্দ লোকে সংঘর্ষ হতেই থাকে, ওদের মাথা মোটা, ওরা তমগুণী। শীতান্ত ত্রাসিনী, আর যদি তুলসী রোপণ করেন, আবার শ্রাবণ মাসে তুলসী রোপণের বেশি মহিমা, আপনি যদি তুলসী বন করেন, রোপণ করেন, সংরক্ষণ করেন, তুলসী দেবী বলবে তুমি আমাকে রোপণ করলে আমিও তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লতা রোপণ করে দেব। তুমি আমার আদর যত্ন করছো, আমাকে রক্ষা করছো, তো আমিও তোমার আদর যত্ন করব, রক্ষা করব, দেখি কে আসে, কার গেটি কতটা, কার গেটিতে কটা মাথা আছে। আর যদি কৃষ্ণ চরণে তুলসী চয়ন করে আর কেউ কৃষ্ণায় নম বলে অর্পণ করে, মহাপ্রভু যেমন বললেন রোজ আট পত্র তুলসী দেবে গিরিধারীর চরণে, দুই দিকে দুই পত্র, মধ্যে কমলমঞ্জরি, এই মত অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি, গিরিধারী দিয়ে মহাপ্রভু বললেন না চরণে দেবে। নস্তা তৎচরণে, যদি তুলসীকে কেউ, তুলসী দল, তুলসী মঞ্জরি শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করেন, তুলসী বলেন তুমি আমাকে কৃষ্ণ চরণে অর্পণ করলে আমিও তোমাকে কৃষ্ণ চরণে অর্পণ করব। বিমুক্তি ফলদা, বিমুক্তি বলতে প্রেম, উনি প্রেম দাত্রী হয়ে থাকেন, এই জন্যই তো ভক্তগণ এত এত তুলসী। আমাদের গুরু মহারাজ ওনাকে যত তুলসী দাও ভারী ভালোবাসতেন, ঠাকুরকে তুলসী দেওয়া, অর্চনা করা, ফুল ভারী পছন্দ করতেন। তুলসী শীতকালে ওখানে তুলসী পাওয়া যায় না, তো ওনার অর্চনে এত তুলসী লাগত, রোজ এত তুলসী, কম দিলে আরো আরো আর কটা দাও, আরো আবার সুন্দর মঞ্জরি, মঞ্জরি যুক্ত হলে আরো আনন্দ, খুদে খুদে হলে উনি একটা একটা করে ছাড়াতে থাকবে মুশকিল, আর মঞ্জরি হলে ভালোই হলে টকটক করে ধরা যাবে। এই নস্তা তৎচরণে বিমুক্তি ফলদা, বাজারে তুলসীর মালা পাওয়া যায়, সবচেয়ে তুলসী মঞ্জরীর মালা শ্রীকৃষ্ণের প্রিয়, এ কথা ভাগবতে এসেছে, তুলসী মধুমত্ত গন্ধই, কতবার ভাগবতে তুলসী মালার কথা এসেছে, যুগল গীতিতে বৈকুণ্ঠ বর্ণনে, বৈকুণ্ঠে বহু কুসুম বিকশিত হয়ে আছে মিশ্রেই অশোকাননে, কিন্তু নারায়ণের চরণে রাশিকৃত তুলসী, নারায়ণের কণ্ঠে যে পুষ্পমালা রয়েছে তাতেও তুলসী মঞ্জরি, এখন কমল চম্পক নাগ পন্নাগ জুই চামেলি বেলি অশোক
তারা মনে মনে ভাবেন পারিজাত মন্দার হরিচন্দন আদি কুসুম, তারা মনে মনে ভাবেন তুলসী সবচেয়ে বেশি তপস্যা করেছে, কারণ শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ সব সময় তাকে চরণে বক্ষে স্থান দেন। আমাদেরকে উনি, আমরাও তো কুসুম, কিন্তু তুলসী মঞ্জরিতে তুলসী পত্রে এমনকি তারা তুলসী স্তব বহুমানয়ন্তি, এত প্রিয়। অদ্বৈত প্রভু এমন ভাবে ব্যাখ্যা করছেন, ওনার তো প্রেমের ব্যাখ্যা না। পণ্ডিতগণ পড়াশোনা করে মুখস্থ করে বলে, আর প্রেমিক স্বতঃস্ফূর্ত ভাবে উনিও মুখস্থ করেন, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে অনুভব রস ঢেলে দেন। দিগ্বিজয়ী মনে একটা পরিবর্তন এসে গেল, এই ক্ষমতা প্রেমিকের আছে, কাউকে মুহূর্তে পরিবর্তন করে দেবে। দিগ্বিজয়ী বলল যে আমি এক সময়ে বারাণসী থেকে শ্রীমন মহাদেবের তপস্যা করতাম, শিবমন্ত্র জপ করতাম, মহাদেব আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে সর্বশাস্ত্র তোমার জিহ্বায় স্ফূর্তি হবে। তো মহাদেবের কৃপায় আমি দিগ্বিজয়ী হয়ে আর ঘুরে ঘুরে বেড়াই। আজ আপনাকে দেখে আপনি যখন আবিষ্ট হয়ে গঙ্গার মহিমা বলছেন, আমি তো কাশীতে বহুদিন থেকেছি, কিন্তু আপনার ভিতরে আমি আমার ইষ্টদেব মহাদেবকে দেখতে পেলাম। আপনি হরিহর, এতদিন আমার শিব আরাধনা সার্থক হল, আমাকে শিষ্য করুন। যজ্ঞ পাত্র অদ্বৈত সে আরো প্রশ্ন করল যে পরব্রহ্ম নিরাকার না সাকার? সাধারণত আমি যে কাশীতে পড়াশোনা করেছি সেই পরিবেশে আমি তো জানি যে ব্রহ্ম সর্বব্যাপী, তিনি নির্গুণ নিরাকার নিষ্ক্রিয়। তাহলে উনি কি করে সাকার হবেন, ওনার আকার থাকবে কি করে? অদ্বৈত প্রভু বললেন, পণ্ডিত প্রবর, অপ্রাকৃত পরব্রহ্ম শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, বৃন্দাবনই হলো তার প্রাকৃত লীলাস্থলী, প্রকৃত লীলাস্থলী, আর তিনি নবকিশোর সর্বরসামৃত মূর্তি, তিনি সর্বদা মহাভাব রূপিণী অন্তরঙ্গা শক্তি বশবর্তী। কৃষ্ণ অনন্ত অপ্রাকৃত, জীব ভক্তি নেত্রেই তাকে অনুভব করতে পারে। কৃষ্ণ হলেন পরম দয়ালু, ভক্তগণ হচ্ছেন কৃষ্ণের প্রাণস্বরূপ। আবার শুষ্ক শাস্ত্র জ্ঞানের দ্বারা কৃষ্ণকে পাওয়া কঠিন। তাহলে বলেন ভক্তি পথে তাকে পাওয়া খুব সহজ। উপাসনা না করলে কেবল শাস্ত্র পড়ে তর্ক বিতর্ক করে কৃষ্ণকে জানা পাওয়া যায় না, উপাসনা করতে হবে। অদ্বৈত প্রভু এমন ভাবে বুঝিয়ে দিলেন যে পরব্রহ্ম নিরাকার নয়, পরব্রহ্ম সাকার, সচ্চিদ আনন্দ অনাদি হলেন সাকার, উনি নিরাকার নন। নিরাকারটা ওনার একটা বিভূতি, ওনার ওটা স্বরূপ, কারণ সাকার পদার্থ মাত্রই ইন্দ্রিয় ভুক্ত,
তো আমরা যেগুলো ইন্দ্রিয় গোচর সেগুলোকে নশ্বর বলে জানি, কিন্তু শ্রীকৃষ্ণ সাকার হয়েও নবনিরদাকার হয়েও তিনি সচ্চিদ আনন্দ ঘন অনাদি আদি সর্বগন্ধ সর্বরস সর্বস্পর্শ সর্বাশ্রয় সর্বাধা। এমন ভাবে অদ্বৈত প্রভু ব্যাখ্যা করছিলেন আচার্য গোসাই, দিগ্বিজয়ীর অন্তরে পরিবর্তন এলো, তাহলে তো আমাকে সাধন করতে হবে। এই সময় একটা আকাশবাণী হলো, ঘটনাটা শান্তিপুরে, এই কমলাক্ষ বেদ পঞ্চাননী হচ্ছে হরিহ, এই উনি চরণে পড়ে গেলেন পণ্ডিত আচার্যের অন্তরে দয়ার সঞ্চার হলো। একটা ভালো লোক দেখলে, একটা শিক্ষিত লোক দেখলে কি মনে হয়, এ যদি ভক্ত হতো, এ যদি ভক্তি পথে আসত, এরকম একটা শুভাকাঙ্ক্ষা আপনাদের অন্তরে হয় কি না? যদি একটু মেধাবী হয়, বুদ্ধিমান হয়, আমাদের কথা ছেড়ে দিন, জীব গোস্বামী পাদ্য মহাপ্রভুর পার্ষদ নিত্যানন্দ প্রভু যার মস্তকে চরণ দিয়ে আলিঙ্গন করে যাকে বলেছেন তুমি ব্রজে যাও, তো তিনি লিখছেন তার গোপালচম্পুত গ্রন্থে যে রাজাকে দেখে আমার কষ্ট হয়। তখন তো ভারতবর্ষে তথা বিশ্বে সর্বত্রই রাজতন্ত্র, বাংলাদেশেও রাজতন্ত্র, 500 উপরে রাজা, একটা ছোট ছোট জেলা উপজেলায় পর্যন্ত রাজা, জমিদার সামন্ত ব্রহ্মাধিকারী ভূস্বামী। তো জীব গোস্বামী পাদ বলছেন এই সব রাজাদের ভিতরে নাস্তিক রাজাও ছিল, শাক্ত শৈব রাজাও ছিল, আবার পরম কৃষ্ণ ভক্ত রাজাও ছিল, রাজারা সব রকমই ছিল, সনাতন ধর্মাবলম্বীর ভিতরেও আবার নাস্তিক কত কত রাজা হয়ে গেছে, বরঞ্চ সেকালে দুঃখ কষ্টও ছিল। এই জগতে তো কোনোটাই ঠিক জুতের হয় না, ঠান্ডাটাও জুতের হয় না, গরমটাও জুতের হয় না, বৃষ্টি হলেও কষ্ট, গরমেও কষ্ট, শীতেও কষ্ট, এখন রাজতন্ত্র গিয়ে গণতন্ত্র হয়েছে, গণরাজ্য হয়েছে, তাও কষ্ট, কোনোটাই এই জগতে ঠিক সুখাবহ নয়, বেতাল। জীব গোস্বামী লিখছেন যে রাজাগুলোর দিকে তাকালে কষ্ট হয়, সে সেলের মতো, যেমন বুকে একটা সেল বিদ্ধ হয়ে আছে, যন্ত্রণা, বলে কেন, বলে শ্রীহরির সেবা করছেন, এত টাকা পয়সা ভূতে শ্রাদ্ধ করছে, আমরা করি না, এর পেছনে ঢালছি, ওর পেছনে ঢালছি, একজন বলছে এরকম কথা অনেকেই বলে, প্রায়ই বলে এসে, যে কিচ্ছু রাখি না, যা ছিল সব দিয়া একেবারে খালি হইয়াছি, হাত আমার খালি, সব দিয়াছি, বলে কারে দিস, বলে হ্যাগো এরে ওরে হ্যাগো রে এরে, বলি তোমার কি হবে, তুমি টিকিটটা কি করে কাটবে, তুমি পাসপোর্ট ভিসাটা কি করে বানাবে, কি করবে, যা প্রভু যা করে, বলি এখন তুমি প্রভুর উপরে তাল ছুঁড়ে দিলে প্রভুর মাথা, বুদ্ধি শুদ্ধি এত তোমার তাগা সত্ত্বে, অর্থাৎ লোকটা বুদ্ধিমান নয়, রাজারা এইরকম, তোমার এত টাকা পয়সা সবকিছু তুমি বুদ্ধ হয়ে সব তুমি ছাইয়ে জল ঢেলে দিলে, তুমি ভস্মেতে ঘি ঢেলে দিলে, আগুন নাই, এখন তুমি কোথায় থাকবা, কি খাবা, সেটা গুরুর মাথার উপরে তুমি তাল ভাঙবা, বেল ভাঙবা গুরুর মাথা,
তুমি বললেও তো তোমাকে পড়াতে কিছু লাগবে, ভক্ত ব্রাহ্মণদের সেবা করতে হবে কিনা, তো শ্রাদ্ধের টাকাটা তো রেখে যাবা, শ্মশানের টাকাটা তো রেখে যাবা কিনা। তো জীব গোস্বামী পাদ বলছেন যে রাজাদের দেখলে কষ্ট হয়, ব্যয় তো করছে কিন্তু ভগবানের পেছনে তো ব্যয় করছে না, নিজে যদি ভক্ত হতো, রাজা যদি নিজে ভক্ত হয়, যেমন ত্রিপুরার মহারাজা ভক্ত ছিলেন, সারা ত্রিপুরা রাজ্য জুড়ে অজস্র মন্দির, অজস্র ঠাকুর বিগ্রহ, দেখুন কি এখনো শালবনে যে জাদুঘর রয়েছে মিউজিয়াম, সেখানে কুমিল্লায়, সেখানে কত প্রাচীনতম হাজার হাজার বছরের পুরাতন কষ্টিক পাথরের চিকন আর এত নিখুঁত কাজ, সেকালের শিল্প, অজস্র বিষ্ণু মূর্তি, মানে বৈষ্ণব দেশ তো, ওই জন্য বিষ্ণু কয়েক হাজার বছর, এরা সূর্য রাজারা সব সূর্যবংশ চন্দ্রবংশেরই শাখা, কয়েক হাজার বছরের ঐতিহ্য, মন্দির আর মন্দির, দেখুন কেমন সুন্দর সব বিগ্রহ, কত সব প্রাচীন প্রাচীন শালগ্রাম, হাজার হাজার বছরের পুরাতন। এইরকম রাজা বিশ্বে কজন হন? যারা হন তারা তো নিজে তরে গেলেন, হাজার লক্ষ কোটিকে তরিয়ে নিলেন, পথ দেখালেন। নৃপণ হরিসেবক ব্যয় করছে, ভগবানের জন্য তো ব্যয় করে না, তখন তো একটা ওই ফুটো বাতাসাই, ওই একটা নকুলদানাই। তেমনি উনি অনেক কথা বলেন, হাঁচাল পাচাল অনেক কিছু বলেন, অনেক কিছু লেখেন, সংবাদপত্রে রোজই নূতন নূতন কত কিছু লেখেন, বলেন ভগবানের কথা তো লেখেন না, ভগবানের কথা তো বলেন না, কবি ন হরিবর্ণ ক, ওই লোকটাকে দেখলে বুকের ভিতরে জ্বলতে থাকে, শেল বিদ্ধের মতো যাতনা, শেল, ভগবানের কথা লেখে না, ভগবানের কথা বলে না, এত মোটা মোটা, দেখুন রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, বঙ্কিম রচনা বলি, মাইকেল রচনা বলি, বিভূতিভূষণ রচনা বলি, তারাশঙ্করের রচনা বলি, কত রচনাবলী, পাহাড় প্রমাণ বাংলা সাহিত্য, ওগুলা ওগুলা কোন সময় একটু নাড়াচাড়া করতাম, গুরু মহারাজ বলেন খবর দাও, ওইগুলো পড়তে পারবে না, বলে একটু ভাষা শিখতে চাই, বাঙালি হয়ে জন্মালাম, বাংলা ভাষা পড়াশোনা করতে পারলাম না, স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে পারলাম না, কি দুর্ভাগ্য, অভিশপ্ত জীবন, তো বইগুলো কিনে এনে একটু পড়তে ইচ্ছা হয়, একটু বাংলা ভাষা যদি শিখতে পারতাম, গুরু মহারাজ বলেন ওইগুলি বাংলা ভাষা কেন, আমাদের গ্রন্থে বাংলা ভাষা নাই, ওগুলা কি হালকা, আর পড়ি না, বলে না আর পড়ব না। ভ্রমণ কাহিনী, তীর্থ ভ্রমণের কথা, বন বন বনের কত কথা, হিমালয়ের কথা, বলে তাও নেশা চুরি করে পড়ি, এখনো পড়ি, বই দেখলেই বই কেনার নেশা, এবার ফেলে দিলাম দু একবার দেখে খবরের কাগজের মধ্যে, কিন্তু ভগবানের কথা তো নাই। এই রবীন্দ্র সাহিত্যই বলুন আর অমুক সাহিত্য, আমরা সাধারণত নাম উচ্চারণ করি না কারো, ভগবানের কথা তো নাই এইসব কোন সাহিত্যে, বেকার ঘর সংসারের কথা, কি হলো? জীব গোস্বামী পাদ বলছেন শেল, ওই লোকগুলো আমার হৃদয়ে শেল। তেমনি এই গুণী ব্যক্তি খুবই সরল, একেবারে মাটির মানুষ, সাদা সিধে, দেখতে শুনতেও ভালো, অনেক লেখাপড়া জানেন, সমাজসেবী, উদার, সব আছে, বলেন থাকে, কিন্তু গুণী ন হরি তৎপর, উনি ভগবানের ভক্ত তো না, বলে না তা ভগবানের ভক্ত না, মালাতে লোকা দিয়ে তো দেখা যায় না, টিকালো না ঠিকই, টিয়ার মতো গরুরের মতো, কিন্তু তেলক মালা, বলেন ওই মুখটা দেখতেই নাই,
যে মুখে যে ললাটে তিলক নাই, হরিমন্দির নাই, কণ্ঠে তুলসীর মালিকা নাই, ওই পোড়া মুখের দিকে তাকাতেই নাই, ওটা শ্মশানের মতো। গুণী হলে কি হবে? হরি তৎপর তো না, ভগবানের ভজন তো করেন না, সরল মানুষ এরকম কত আছে। জিলাপির প্যাদ জানে না কিন্তু ভগবানের ভজন তো করে না। তেমনি অনেকে আবার বলে দিক্ষে শিক্ষে তো নিয়েছি, করে কতদিন বলে 20 বছর দিক্ষে হয়েছে, মন্ত্র বলে মন্ত্র মনে নেই কি দিয়েছিল তখন যখন বিয়ে করে এলাম, তখন শাশুড়ি বললো হাতের জলটা না শুদ্ধ করতে হবে, তো দীক্ষা টিক্ষা কি কানে দিল বলে সে কি আর মনে থাকে, অতদিনের কথা। কারো আবার কিছু মনে আছে তো এইটুক আছে, বাকিটা নাই। আবার ভারী মুশকিল মন্ত্রপন্ত গুলো আবার সংস্কৃতে, আকার ইকার এদিকে ওইদিকে এগুলি ভুল হয়ই, ওতেই থাকে বলে যা আছে আছে, ভিতরে আছে, ভিতরের ব্যাপার। তো বলছি যে কোন মন্ত্র, এটা ভূতের মন্ত্র কি শিবের মন্ত্র কি কৃষ্ণ মন্ত্র? জীব গোস্বামী পাদ বলছেন এই যুগে জন্মগ্রহণ করে গুরুচরণ আশ্রয় করলেন, কিন্তু আবার কালাচাঁদি বা আউল বাউল সাই দরবেশ গুরু 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 গুরুকে গুরুই রাসলীলা করছে, গুরুই বস্ত্র হরণ করছে, ওই টোঙের উপরে উঠে গোসাইয়ের সেবা। ওদের তো ভগবত বিগ্রহ নাই, গুরুই সব। তো যারা গুরুকেই সব বলে তাদের কাছে কোনো ভগবত বিগ্রহ ভগবত আরাধনা পাবেন না, খালি একটা গুরুর প্রতিমা, গুরুরই বিগ্রহ আর কিছু নাই, মানুষেরই পূজা। আচ্ছা কালাচাঁদিদের কাছে আবার ওই গুরুই কৃষ্ণ, গুরুও ভাবেন আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি গৌর, আমি নিতাই, আমি রাধা, এই ভাবটা হচ্ছে কালাচাঁদি ভাব। তো শ্রিত গুরুর ন হর্যাশ্রিত, গুরুচরণ আশ্রয় করলো কিন্তু কৃষ্ণ মোর প্রভুত্রাতা, কৃষ্ণই সব, কৃষ্ণই সেব্য। আরে গুরুদেব তো কৃষ্ণদা, গুরু গুরু করে গোলমাল করো কেন? আমাদের ব্রজের ভাবধারা হচ্ছে গুরু গুরু করবা না তো সাধন করো। যেমন কোন একটা ছাত্র যদি স্যার 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 বলে স্যার কি করবে, মাস্টারমশাই মাস্টারমশাই বলে কি করবা, কোথায় যাচ্ছ, বাথরুমে যাওয়া? আরে মাস্টার, আরে আমি বাথরুমে এখন মাস্টারমশাই না, মাস্টারমশাই একটা আপনার কথা ছিল আপনার সঙ্গে, বলে কি কথা, বলে আমি কি করে পাশ করব, অ্যানুয়াল পরীক্ষা এসে গেল, মা মাস্টারমশাই আমাকে তো আপনাকে পাশ করাতেই হবে, পাশ করাতে হবে মাস্টারমশাই, এখন কাজ ছিল ছেলেটা সরল গরিব, মাস্টারমশাই বললেন আমার ঘরে তো আসবা, যখন আমি প্রাইভেট টিউটারি করি তখন তো তুমি আসবা, বিশেষ বিশেষ প্রশ্ন আমি বলে দেবো, আনসার বলে দেবো, আন্ডারলাইন করে দেবো, চেষ্টা করব। আরে পিছে পিছে স্যার স্যার বলে মাস্টারমশাই বলে দেবো, তুমি পড়াশোনায় মন দাও না, দেখি পকেটে হাত দিয়ে টাকা বের করছো কেন, আমার জীবনটা নষ্ট করতে চাও, এরকম হয় কি না? তো আমরাও গুরু 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 করে বিনা সাধনে ভজন করবো না, সদাচার পালন করবো না, হরিনাম করবো না, গুরু 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 করে আমরা ওই পার হতে চাই, ওই স্যার স্যার মাস্টার সাহেব মাস্টার সাহেব মাস্টার সাহেব আমাকে সব পার, মাস্টার সাহেব ধমক দিয়ে বলবেন তুমি আমার চাকরিটা খাবা, তো তুমি আমার চাকরিটা খাবা তুমি আসবা, আমি তোমাকে ক্লাস করাবো, ভাইটাল সাবজেক্ট গুলো বলে দেব, কি আছে আমি প্রশ্ন করছি, ঠিক আছে আমি প্রশ্ন করি, আমি খাতা দেখি। সাধারণত বোর্ডের পরীক্ষা এমনি যে শ্রেণীর পরীক্ষাগুলো সেগুলো তো স্কুল থেকেই হয়, স্কুল টিচারই প্রশ্ন করেন, স্কুল টিচারই খাতা দেখেন, বোর্ডের পরীক্ষার কথা আলাদা। এটা নিয়ম নয়, ভাইস চ্যান্সেলারেরও নিয়ম নয় যে ছেলেকে পাশ করিয়ে দেবে,
এটা ডাক্তারের নিয়ম নয় যে বিনা পড়াশোনায় তাকে মেডিকেল কলেজ মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে সে তো মানুষ মারবে মুখবদ্য জমির সমান কথাটা ভুল নয় চন্তেমনি শ্রীত গুরু দিকে শিখে নিলাম কিন্তু কালাজাতি ভাব চাললাম না আর গুরু যদি কালাজাতি হয় নিজেকেই কৃষ্ণ বলে মনে করে নিজেকেই রাধা বলে গৌর বলে নিতাই বলে মনে করে তাহলে তো বললাই গেল সে তো আর দাস অভিমানে আসবে না গুরু ভগবান নয় ভগবানের মত পূজনীয় সম্মাননীয় গুরু হচ্ছেন শুদ্ধ ভক্ত উনি ভজন পরায়ণ উনি ভজন করে উনি আমাদের স্যার উনি আমাদের মাস্টার উনি আমাদের টিচার উনি প্রিন্সিপাল উনি ভাইস চ্যান্সেলর উনি ইষ্ট নন ইষ্ট তো শ্রীকৃষ্ণ ইষ্ট তো রাধারানী ইষ্ট তো মহাপ্রভু নিতাই গৌর সীতানা উনি ওনার রিফ্লেক্ট মাত্র ইকো যেমন সূর্য তার সানলাইট ফুল মুন লাইট তো উনি একটা প্রতিধ্বনি ইকো উনি একটা রিফ্লেক্ট একটা প্রতিবিম্ব শ্রীকৃষ্ণের আত্মপ্রকাশিকা শক্তি ওনার স্বচ্ছ হৃদয়ে এসে যেমন এখানে একটা আয়না আছে আপনি ওখান থেকে টর্চ মারলেন সেই লাইটটা আয়নাতে পড়ে এখানে চলে গেল ওইখানে গিয়ে লাইটটা চলে গেল রিফ্লেক্ট হলো এই আয়নাটা হচ্ছে গুরু এখানে একটা আয়না আছে ওখানে আপনি টর্চ মারুন এখানে লাইটটা পড়লো পড়ে ওইখানে চলে গেছে এই স্বচ্ছ আয়নাটা গুরু আর এই যে ছটাটা আসছে টর্চের আলো আসছে এটা হচ্ছে ভক্তি শক্তি আর ওখানে চলে গেল এটা হচ্ছে শিষ্যের হার্ট হৃদয় এই তো এর বেশি তো কিছু না কিন্তু গুরুকেই যদি ভগবানের আসনে বসিয়ে আর ভগবানকেই তাড়িয়ে দিলাম তাহলে তো আর ভজন সাধ পড়াশোনা করলাম না যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে এই জন্য আমাদের ব্রজের ভাব দ্বারায় গুরু গুরু করবা না সাধন কর তোমার সাধনাগ্রহ দেখে মাস্টারমশাই কখন প্রসন্ন হন মাস্টারমশাই কার প্রতি প্রসন্ন হন যে ছেলে ভালো পড়াশোনা করে নিজের ছেলেকেও এত ভালোবাসেন না সদ্গুরু যারা তারা নিজের পুত্র কন্যা কেউ তত ভালোবাসেন না ভজনশীল শিষ্যকে যত ভালোবাসে এই পুত্রকে বলছেন গুরুদেব নিজের ছেলেকে বলছেন আমি মরার সময় আমার আমার গালে জল চরণামৃত দেবে ও আমার অপ্রাকৃত সন্তান তোরা তো প্রাকৃত সন্তান তোরা তো ভক্ত না তোরা তো আমাকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি করিস না আর ও দেখ শিষ্যের শিষ্য শিষ্য বড় না পুত্র বড় শিষ্য অনেক বেশি বড় পুত্রের থেকে অনেক বেশি শ্রদ্ধা ভক্তি করে গুরুকে এই জন্য পুত্রকন্যাতে মন যায় না শিষ্যতে মন যায় দেখো তো এদের কি শ্রদ্ধা ভক্তি কি নিষ্ঠা কি রুচি আর আমার বউ তো আমার সঙ্গে কথাই বলে না আমার ছেলে তো এখন প্যান্টাই স্যুট পরে সে সাহেব খ্রিস্টান কিন্তু এরা কত নিষ্ঠাবান কত ভজনশীল এরকম কত কত দৃষ্টান্ত রয়েছে চলতে ফিরতে আমাদেরকে প্রতিনিয়ত সামাজিক পরিস্থিতিতে এইরকম লোকের সম্পর্কে যেতে হয় গুরু গুরু করবে না শ্রীত গুরুর নহরে আশ্রিত সাধন করো আপনার নিয়ে কৃপা হবে গুরু ছুটে তোমার কাছে আসবে তোমাকে গুরু খুঁজতে দৌড়াদৌড়ি করতে হবে না তুমি যখন আকুল প্রাণে হরিনাম করবে ভগবানকে চাইবে তখন দেখবে গুরু তোমাকেই খুঁজে নেবে কত কত মহাপুরুষের জীবনী দেখুন কারণ তিনি তো ঈশ্বরেরই দূত প্রেরিত উনি তো ঈশ্বরেরই কৃপা পিয়ন পিয়ন যেমন চিঠি নিয়ে এসে যায় আপনার বাড়ির দরজায় এসে নক করছে পিয়ন এসে গেছে ডাকঘরের থেকে পোস্ট অফিসের থেকে চিঠি নিয়ে আসে
তো গুরু তো ভগবানের কৃপার বাহক ওই প্রকার কৃপা নিয়ে এসেছে শ্রীত গুরুর নহরিয়া শ্রীত এই যুগে আবার আমরা কৃষ্ণ উপাসনা করছি কিন্তু রাধারানীর উপাসনা করি না জীব গোস্বামী পাদ বললেন যারা কৃষ্ণ উপাসনা করেন রাধা উপাসনা করেন না গোপী ভাবামৃত গোপীগণই যে সর্বশ্রেষ্ঠ ভক্ত এই অনুভব নাই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা বরজ যুবতী ভাবের ভকতি বল সকতি হইত কার মাতায় যাদের গোপী প্রেম গোপী ভাব রাধা প্রেম রাধা ভাব ঢোকে না তাদেরকে দেখলেও আমার কষ্ট সচন ব্রজ রামানুগ রাধারানীর ভজন করেন না তাকে দেখলে কষ্ট হয় রাধা নামের অতিমতি নেই সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী দিগ্বিজয়ী ভক্ত হয়ে গেল অদ্বৈত প্রভুর দয়া হল তিনি তাকে আলিঙ্গন করলেন হরে কৃষ্ণ বলে নৃত্য করছে তুমি ধন্য তোমার বড় সৌভাগ্য তুমি আজ এত শক্তিধারী হরিনাম সংকীর্তনে তুমি সমর্থ হলে হরিনাম কীর্তন করছো তুমি আর আমারও মহা সৌভাগ্য যে তোমার মুখে হরিনাম শ্রবণ করলাম তোমাকে শিষ্য রূপে পেলাম পুণ্ডরীক বিদ্যানিধি বলছে মুকুন্দ দত্ত যখন বলল যে গদাধর আপনার চরণে অপরাধ করেছে আপনার কাপড় চোপড় দেখে ঠাটবাট দেখে ও আপনাকে ভোগী মনে করেছে হ্যাঁ হয় 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 উনি তো আবার চট্টগ্রামের অয় অয় বলেন কিনা জানি না তো ও আপনার কাছে দীক্ষা নিতে চায় ও এই পথের কোন উপদেশটা করেনি তাই নাকি মুকুন্দ ও আপনাকে জিজ্ঞাসা করছে কবে আপনি কৃপা করবেন উনি বললেন কৃষ্ণ আমাকে এত দয়া করলো গদাধর আমার শিষ্য হবে আর তুমি বললে ও জন্মের থেকেই বৈরাগী সংসার ভালোবাসে না আমাদের চট্টগ্রামে ওর জন্ম বেলেটি গ্রামে বাসখালীতে ও আমার তো হাট হাজারি মেখলা ওর বেলেটি ও গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়াশোনা করেছো তুমি সুদর্শন পণ্ডিতের কাছে ভালো কথা নিমাই নিমাই পণ্ডিত তোমার সতীর্থ ও বয়সে তুমি তার থেকে এক বছরের ছোট তোমার মামা বাড়ি এই চাপাহাটি চম্পকখট্টে ও তোমরা কয় ভাই ও তুমি বিয়ে শাদি করবে না সংসার করবে না গদাধরের মুখটা লাল হয়ে গেছে বিয়ের কথা শুনে মুকুন্দ বলল যে ও রাস্তায় জীবনে যাবে না ও ভাগবত পড়ো গীতা পড়ো ব্রাহ্মণের ছেলে তো বলেন অদ্বৈত সভায় যাই ওনার কাছে গীতা ভাগবত পড়ি অদ্বৈতের টোলে ও আর স্কুলে শ্রীবাস পণ্ডিতের কাছেও যাই পড়াশোনা করি আলোচনা চলে এই মুরারী গুপ্তের সঙ্গে ও মুকুন্দ উনি একটু রাসভারী লোক জমিদার হাট হাজারি মেখলা মুকুন্দ
কালাচাঁদ ঠাকুর ওনার সেবিত বিষ্ণুমূর্তি। এখন আর কালাচাঁদের পায়ে তুলসী দেয় না, সব তুলসীগুলো কালাচাঁদের মাথায় নিয়ে দেয়। আমরা কালাচাঁদ দর্শনে গেছিলাম, তো তুলসী বলি যে ঠাকুর মহাশয় তুলসী চরণে দেন, বলে চরণে না মাথায় দিতে হয়, এখানে সব তুলসীগুলো ঠাকুরের মাথায়। অনেক ভিড় হয় ওখানে, অন্নপ্রাশন বিবাহ হয়। এই যে বামন দ্বাদশী আসছে, সর্বশুভ যোগ, দুপুরবেলা বামন দেবের আবির্ভাব তিথি দেব, সেইখানে চৈতন্য ভাগবত বলছেন যে গদাধর কে পেয়ে পুণ্ডরীক বিদ্যানিধি আনন্দিত হয়ে বলছেন কৃষ্ণের কত কৃপা, আমি গদাধরের মতো শিষ্য পেলাম, ধন্য আমি। প্রেমনিধি বলছেন আমি ধন্য, আমি কৃতার্থ। এই হচ্ছে নিরভিমান। গুরুদেব কি মনে করেন আমি একটা সেবক, তো তিনি রাধারানীর চরণে অর্পণ করেন, মহাপ্রভুর চরণে অর্পণ করে দেন। সব সময় বলেন রাধারানীর সেবা করো, ভক্তের সেবা করো, শাস্ত্র অনুশীলন করো, ভজন করো, এটা করো ওটা করো, তা না হলে উনি দুঃখ পান। তো অদ্বৈত আচার্য প্রভু আজ তাকে বুকে জড়িয়ে ধরে হরিনাম করছেন, নাচছেন, হুঙ্কার করছেন, বললেন আমার হৃদয় শীতল হয়ে গেল, তুমি কৃষ্ণনাম করছ। দীক্ষা দিলেন, নূতন জন্ম হল। যখন কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় তখন তো তার নূতন জন্ম হয়ে যায়, নাকি আগের জন্ম থেকে যায়? আগের পরিচয় থাকে, আগের পরিচয় থাকে না, ওটা তো চলে গেল, সূর্য উঠে গেল, তো নূতন দিন। এটা হিন্দিতে কাহাবত আছে, বিতি হুই রাত্রি, মানে যে রাত্রি চলে গেছে ওই রাত্রি আর ফিরে আসে না। বিতি হুই রাত্রি কবি আতি নেই, ও রাত্রিটা তো আর আসবে না, ভালো রাত্রি হোক আর দুর্যোগের রাত্রি হোক, সকাল হয়ে গেছে। তো আপনি যে জাতেরই হন, আপনি যখন কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলেন, সদাচারী হয়ে গেলেন, তখন তো আপনার নূতন জন্ম হয়ে গেল, আপনি তো ভক্ত হয়ে গেলেন। ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত জল, ভক্ত ভুক্ত অবশেষ, তিন সাধনের মো। দেখুন মহাজন বলছেন পূর্ব ইতিহাস ভুলিনু সব, পূর্বের সব কথা ভুলে গেছি, কোথায় জন্মেছিলাম কি করেছিলাম, বলেন ওগুলো এখন মনে আর আনার কোনো সময়ই নেই। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে, এখন সেবা সুখ ভজন সুখ পেয়ে, একটা সাম্রাজ্য পেয়ে, গরিব ঘরের মেয়ে বড় ঘরে বিয়ে হয়েছে, এখন বড় ঘরে গিয়ে যেমন দেবযানী শুক্রাচার্যের মেয়ে শর্মিষ্ঠা তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, পুরুবংশের রাজা যজাদি এসে তাকে হাত ধরে তুলল, নিজের কাপড়টা উত্তরীয়টা কুয়োর মধ্যে ফেলে দিয়ে একটা লতা দিয়ে বলল লতাটা ধরো, উপরে এসে তখন হাত ধরে তো তুলতে হবে। দেবযানী বলল যে আমি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা, তুমি শুক্রাচার্যের কন্যা, এরকম নির্বস্ত্র হয়ে এরকম কুয়োর ভিতরে পড়েছিলে? বলে না, আমাদের সখীতে সখীতে ঝগড়া বিবাদ হয়েছিল কাপড় পরা নিয়ে, শর্মিষ্ঠার সঙ্গে ও ধাক্কা দিয়ে আমায় ফেলে দিয়েছে, বৃষকর্পার কন্যা, আপনি এসে পুরুবংশের চন্দ্রবংশের আপনি আপনি আমার জীবনে প্রথম পুরুষ মানুষ হাত ধরলেন, এইভাবে আমাকে প্রাণে বাঁচালেন, আমাকে নিজের উত্তরীয়টা ফেলে দিয়ে আমার সম্মান রক্ষা করলেন, কাপড় ছিল না, তো আপনি যখন আমার হাত ধরেছেন, এরকম পুরুষ মানুষ কেউ আমার হাত ধরেনি,
তো আমি আপনাকেই বিয়ে করব। তুমি ব্রাহ্মণের মেয়ে, তারপরে তুমি দৈত্যগুরুর কন্যা, ওনার তো একই মেয়ে শুনেছি, আমি তোমাকে কি করে বিয়ে করব? তোমার পিতা অভিশাপ দিয়ে দেবে। বলেন, না না, আমার উপরে দেবগুরু বৃহস্পতির পুত্র কচের অভিশাপ রয়েছে, আমি কোন ব্রাহ্মণ পতি পাব না, অন্য জাতের পতি আমাকে স্বীকার করতে হবে, আপনি আমার পরিগ্রহণ করুন হে রাজেন্দ্র। আচ্ছা, তাহলে তোমার পিতাকে খবর দাও, তোমার পিতার আদেশ, এমনি আমি বিয়ে করতে পারি না। তো তো দেখুন, এখন শুক্রাচার্য তিনি ব্রাহ্মণ তপস্যা করেন, এখন দেবযানী হয়ে গেল পুরু বংশে মহারাজ যযাতির পাটরানী, একই রানী, একই রানী। এখন যদি দেবযানী বলে যে আমি ব্রাহ্মণী, কি আমি না, উনি তো এখন ক্ষত্রানী হয়ে গেলেন, ক্ষত্রিয়ানী। যে আমি দরিদ্র, বলেন এখন তো তুমি রাজরানী, এখন তো তুমি রাজরানী। শকুন্তলা কর্ণমুনির আশ্রমে ছিলেন, তখন উনি তো ঋষিকন্যা, কর্ণমুনিও তাকে ঋষিকন্যার মতো পালন পোষণ করেছে, তারপরে সে বিশ্বামিত্রের মেয়ে, ঋষিকন্যাই তো। কিন্তু যখন বিয়ে হলো পুরু বংশের নরেশ মহারাজ দুষ্মন্তের সঙ্গে, তখন তো উনি রাজরানী পাটরানী হয়ে গেলেন, ওনার পুত্র হলো চক্রবর্তী সম্রাট ভরত, শকুন্তলার পুত্র। শিশুকালে বনের সিংহগুলিকে বেড়ালের মতো কান ধরে বাঘগুলোকে নিয়ে আসত, মা হায় হায় করতেন, বলে এগুলি, আরে ছেলেটা চক্রবর্তী সম্রাট বাচ্চা, এমন ওর বল তেজ বনে গিয়ে সিংহের কান ধরে টেনে, মা মা মা, আশ্রমে অনেক হরিণ রয়েছে, খরগোশ রয়েছে, বাঘ সিংহকে কান ধরে, মা মা একটা দেখো কাকে এনেছি, সিংহ হা করছে, মা তো ভয়ে কাঁপছে শকুন্তলা, এ কি বাঘ ধরে নিয়ে চলে আসছে। অভিজ্ঞান শকুন্তলম নাটক। তো এখন যদি শকুন্তলা বলেন আমি তো বনবাসী, আমি তো বিশ্বামিত্রের কন্যা, আমি তো মহর্ষি কর্ণের পালিতা, বলেন না, এখন তুমি তো পাটরানী, রাজ রাজেশ্বরী। তেমনি ভক্ত যখন কৃষ্ণ মন্ত্র নিচ্ছেন, নিতাই চরণে, কৃষ্ণ চরণে, রাধা চরণে অর্পিত হচ্ছেন, উনি তো ভক্তি জগতের সাম্রাজ্যে চলে যাচ্ছেন, ওইসব কথা মনে করে উনি আগের ইতিহাস সব ইতি করে দিলেন। চিঠি আমরা কি লিখি, ইতি, কথা শেষ। পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, বলো কি কাজ অপরধনে, তুমি আমার। এখন নিতাই দাস, গৌর দাস, অদ্বৈত দাস, কৃষ্ণ দাস, রাধারমণ দাস, রাধাকান্ত দাস, রাধাবল্লভ দাস, বলেন কি কাজ অপরধনে, আর আগে পাচের কথায় কি দরকার, এইখানেই। কৃষ্ণ মন্ত্র গ্রহণ করলেন, অদ্বৈত প্রভু তার নাম দিলেন শ্যামদাস। এই যে দিগ্বিজয়ীকে উনি জয় করলেন না শান্তিপুরে, ওনার একটা খ্যাতি হয়ে গেল, যে মহাদেব মন্ত্রে সিদ্ধ এক বিরাট দিগ্বিজয়ী পণ্ডিতকে কমলাক্ষ বেদ পঞ্চানন উনি পরাজিত করেছেন, শিষ্য করেছেন, তাকে এখন ভাগবত পড়াচ্ছেন, ভক্তিশাস্ত্র পড়াচ্ছেন, সে এখন নিতাই গৌরাঙ্গ বলে কাঁদে, নাচে হাসে, অত বড় একটা পণ্ডিত সে কাঁদে। এই অদ্বৈতের কমলাক্ষের মতো এদেশে আর পণ্ডিত নাই, সে অদ্বিতীয়,
সকলে বলল অদ্বিতীয়। এই থেকে ওনার একটা অদ্বৈত উপাধি এসে গেল, উনি অদ্বৈত বেদান্তের পূর্ণ, উনি রহস্য বুঝেছেন, অখণ্ড অদ্বয় অদ্বিতীয় তত্ত্বকে উনি হৃদয়ঙ্গম করেছেন, আমরা কেউ করতে পারিনি। এদিকে হলো কি, এই লাউর পরগনার রাজা সাত্য রাজা দিব্য সিংহদেব উনি শক্তি উপাসক। আগের দিনে বাংলাদেশে তো শক্তি উপাসনাই বেশি ছিল, বাঙালি জাতি তাদের দেহবল মনোবল কম, বাঙালির শরীর নরম শরীর, বেশি পরিশ্রম করতে পারে না, নরম নরম অন্ন, অন্ন নরম, সবকিছু খাওয়া দাওয়া নরম, জলবায়ুও নরম, মাটিও নরম, আবহাওয়াও নরম, এই জন্য বাঙালির মন নরম, শরীরও নরম, কথাও কোমল, বাঙালির সবকিছু কোমল, বাংলা কোমলতারই জায়গা। আর আমাদের ওই বৃন্দাবন চড়া, কথাবার্তা সবসময় রেগে রেগে খেজে, গানগুলো গান শুনবে তাও উঠতে রেখে মানে সবকিছু চড়া সুর, আর খাওয়াও শুকনো রুটি। বৃন্দাবন চড়া দেশ, রুটির চলন আবার এমন গরম যে একেবারে আগুনের মতো হাওয়া বয়, আবার এমন ঠান্ডা। এইভাবে মানুষের মানুষগুলো একটু করা প্রকৃতির, মানে নির্দয় এক কথা, মানুষগুলো একটু নির্দয় কষাই প্রকৃতির, দয়া মায়া নাই, তবে সবাই নয়, দয়া মায়া কি অনেকটা অকৃতজ্ঞ। ও দেশের জলবায়ু খাওয়া দাওয়া রহন সহন ওইভাবে ওদেরকে তৈরি করেছে, যেমন পার্বত্য জাতি কোল ভিল সাঁওতাল আদিবাসী তাদের রহন সহন ওইভাবে, হিংসা প্রবৃত্তি ওইভাবে ওরা তৈরি হয়েছে, পাহাড়ি যারা। তো বাংলা এত নরম ভূমি, এই জন্য এখানে শক্তি উপাসনার এত প্রচলন, যক্ষ পূজে মত্ত মাংসে, বিষহরি বাসুলির পূজা, এই তো প্রচলন ছিল প্রাকচৈতন্য যুগে। রাজা দিব্য সিংহদেব উনিও শক্তি উপাসক, এখন কমলাক্ষ বেদ পঞ্চাননের প্রভাবে উনি বৈষ্ণব হয়ে গেলেন। ভক্তের কৃপা না হলে তো ভক্ত হওয়া যায় না। উনি শান্তিপুরে এসে উপস্থিত, অদ্বৈত আচার্যের চরণে লুটিয়ে পড়লেন। বিশেষত যেদিন সেই কালীপুজোর রাত্রিতে দেওয়ালিতে তখন কমলাক্ষ প্রণাম করার সঙ্গে সঙ্গেই যে প্রতিমা বিদীর্ণ হয়ে গেল, এতে আরো দিব্য সিংহদেবের মনে একটু ঘা লেগেছিল, এটা কি করে সম্ভব হলো, অতটুক বালক। উনি এসে চরণে পড়লেন, এখন তো কুবের আচার্য নেই, বহুদিন উনি অন্তর্হিত হয়ে গেছেন। রাজা বললেন আমি অতি দীন পামর, তুমি আমাকে দয়া করো, আমাকে উদ্ধার করো, তুমি আমার দেশের লোক, আমার প্রজা, তোমার পিতা, তোমার পিতামহ, তোমাদের বংশ, আমাদের সভাপণ্ডিত মন্ত্রী, তুমি আমাকে সৎপরামর্শ দিয়ে উদ্ধার করো। বয়োবৃদ্ধ ছিলেন রাজা। কমলাক্ষ বললেন রাজন উঠুন, কাঁদতে হবে না, দৈন্য করতে হবে না, আজ থেকে আপনি হলেন কৃষ্ণদাস। রাজাকে উনি কৃষ্ণ মন্ত্র দিয়ে কৃষ্ণদাস উপাধি দিলেন, আপনি গঙ্গার তীরে নিবাস করুন, সাধন করুন। রাজার সেবাভাব সাধন করছেন, উনি একটা বিরাট ফুলের বাগান করলেন, পুষ্পবাটি ফুল্লবাটি।
একটা ফুলের বাগান করে বিশাল আর মদন গোপালের সেবায় অর্পণ করলেন। এই বাগানের ফুল তুলসী সব সময় মদন গোপালের সেবায় লাগত। ওই জায়গাটারই নাম হচ্ছে ফুল্লবাটি, অপভ্রংশ হয়ে পরবর্তীকালে হয়ে গেল ফুলিয়া। এই হচ্ছে ফুলিয়ার ইতিহাস। পরবর্তীকালেও ওনার অন্তরে লীলাস্থলী দর্শনের কামনা হলো, উনি বৃন্দাবনে গিয়ে সাধন করে সিদ্ধি লাভ করলেন রাজা দিব্যসিংহদেব। উনি সর্বপ্রথম সংস্কৃত ভাষায় অদ্বৈত প্রভুর বাল্যলীলা সূত্র গ্রন্থ রচনা করেন ওই শান্তিপুরে বসে। তার থেকেই আমরা ওই গ্রন্থখানি থেকেই লাউরের যে সমস্ত ঘটনা, অদ্বৈত প্রভুর বাল্য বহুগণ্ড কৈশোর লীলার ঘটনাগুলো জানতে পারা যায়। এ কথা ঈশান নাগর লিখছেন তার অদ্বৈত প্রকাশে। তার পরবর্তী ঘটনা হচ্ছে অদ্বৈত আচার্যের বিবাহ। একদিন উনি গঙ্গা স্নান সেরে গঙ্গার তীরে সন্ধ্যা বন্দনা করছিলেন, এই সময়ে নৌকায় নৃসিংহ ভাদুরী তার দুই কন্যা নিয়ে যে ঘাটে উনি বসে জপ করছেন গঙ্গা স্নান করে শান্তিপুরে, সেই ঘাটে নৌকা নিয়ে এসে নেমেছেন সঙ্গে দুটো কন্যা। প্রভুর সেই দেব কান্তি অপরূপ সুন্দর মূরতি, মনোহর গৌরবর্ণ দেহ, আজানুলম্বিত ভুজ, কমল সদৃশ কোমল শ্রীমুখ দর্শন করে নৃসিংহ ভাদুরীর চিত্ত উদ্বেলিত হয়ে উঠল। তার দেহ মন সর্বসত্তা ওই মহাপুরুষের চরণে অর্পিত হল। উনি মনে মনে ভাবছেন, এই মহাপুরুষকে যদি আমি না পাই তাহলে তো আমার জীবন বৃথা। উনি নৌকা থেকে প্রভুর রূপমাধুরী পান করছিলেন, সঙ্গে আছে বয়স্তা নিজের দুটো মেয়ে, একটি মেয়ের বড় মেয়ের নাম সীতা আর ছোট মেয়ের নাম হচ্ছে শ্রী শ্রীদেবী। শ্রীদেবী বলছে, দেখ দিদি, দিদি যেন গঙ্গা তীরে রূপের হাট বসেছে রে, চন্দ্রমা যেন শুদ্ধ স্বর্ণবর্ণ ধারণ করে অবনীর উপরে অবতরণ করেছে, আকাশের চাঁদ দিদিরে চাঁদ তো সাদা এ যে সোনালী চাঁদের মতো, দেখ দিদি চারিদিকে কমলের গন্ধ, কমলাক্ষের গায়ের গন্ধ। অদ্বৈত মহাপুরুষগণের শরীরের থেকে একটা জ্যোতি বেরোয়, একটা দিব্য গন্ধ বেরোয়, শরীর খুব হালকা, আমাদের মতো আহার নিদ্রার শরীর নয়, সাধনার শরীর। যত সাধনায় আগিয়ে এগিয়ে যান তখন শরীরটাও পিউরিফাই হতে থাকে, মানে বিশুদ্ধ হতে থাকে, হালকা হয়ে যায়, উজ্জ্বল জ্যোতির্ময় সুগন্ধিত। মহাপুরুষরা কোনো সেন্ট আতর কিছুই ইউজ করেন না, কিন্তু আপনা আপনি তাদের শরীরের থেকে একটা দিব্য গন্ধ বেরোয়। দিদি কমলগন্ধে চতুর্দিক আমোদিত, ইনি যার পতি হবেন সে কত ভাগ্যবতী দিদি। এর মধ্যে নৃসিংহ ভাদুরী, মেয়ে দুটো নৌকাই রয়েছে, নৃসিংহ ভাদুরী গিয়ে প্রণাম করলেন, বিপ্রবর যজ্ঞপবিত দেখা যাচ্ছে, আপনি ব্রাহ্মণ যুবক, আপনাকে প্রণাম। আসলে আমার কথা, উনি তো জপ করছিলেন গঙ্গার কে দর্শন করতে করতে, আমার পরিচয় যদি জিজ্ঞাসা করেন, আমার নাম হচ্ছে নৃসিংহ ভাদুরী, নারায়ণপুরে আমার নিবাস, আপনাকে দেখে আমার খুব শ্রদ্ধা হয়েছে, আমি ক্ষুদ্র প্রাণী, যদি আপনি কোনো সময় আমার গৃহে গঙ্গার পারেই নারায়ণপুর
আপনি যদি কোনো দিন আমার গৃহে অতিথি হন তাহলে আমি ধন্য হব। অদ্বৈত প্রভু বললেন, আপনিও তো আমার দরজায় যদি একটু অতিথি হন, এই কাছেই আমার বাড়ি, মদন গোপাল আছেন আমার ঠাকুর, শালগ্রাম আছে, আমি নিজে গোমতীতে গিয়ে তিব্বতে আমি নিজে হাতে বেছে শালগ্রাম এনেছি, আমার বাড়িতে টোল আছে, ভাগবতের গীতার সবসময় চর্চা হয়, বেদের স্বরদর্শনে। বিষ্ণু ভাদুরী বলল, তাই নাকি? এই মেয়ে দুটোকে নিয়ে উনি এলেন অদ্বৈত ভবনে, মদন গোপাল দর্শন করলেন। এখন বড় কন্যা হচ্ছেন সীতাদেবী, এই সীতাদেবী হচ্ছেন আবার যোগমায়ার অবতার, এই সীতার সঙ্গে দেখা। নৃসিংহ ভাদুরী বললেন, আমার মেয়ে দুটো বিবাহের উপযুক্ত, আপনি দেখছি আপনার ঘরে ঠাকুর সেবা, আপনি একা একাই সব রান্না করছেন, ই করছেন, বাসন মাজছেন, সব আপনি করছেন, যদি আপনি আমার এই জ্যেষ্ঠ কন্যাকে স্বীকার করেন তাহলে আপনার তো ঠাকুর সেবার সব রকম ব্রাহ্মণ বৈষ্ণব দিন দুঃখী আপনার দরজায় সবসময় লেগে আছে, আপনি আমার এই মেয়েটাকে যদি স্বীকার করেন। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, ভগবত ইচ্ছা, দিদি তুই একা বিয়ে করবি আর আমি নারায়ণপুরে একা বাড়িতে করে থাকবো, দিদি দিদি আমিও একে বিয়ে করব, বাবা তো আমার কথা কিছু বললো না রে দিদি। সীতা দেবী এবং শ্রীদেবী দুইয়ের সঙ্গেই আচার্যের বিয়ে হলো। মদন গোপালের সেবায় এই পত্নীদ্বয় সহায়তা করতে লাগলেন, কিন্তু দীক্ষা হয়নি। অদীক্ষিত ব্যক্তি তো সেবা করতে পারে না, একথা তো মাধবেন্দ্র পরিপাদ এসে বলেছিলেন অদ্বৈতকে, তুমি যে বিশাখার চিত্রপটটা সেবা করছো, তুমি মন্ত্রতন্ত্র নিয়েছো? বলে তা প্রভু তো নেই, বলে অদীক্ষিতের তো অর্চনে সেবায় অধিকার নাই, অদীক্ষিতের হাতে তো জল খেতে নেই। ওই জন্যই শাশুড়িরা আগের দিনে এই কথাটা তাদের মাথায় ঢুকেছিল, বলে বউ এলেই জগত গুরুদেব আসতে বলে আগে কানটা শুদ্ধ করো, দেহটা শুদ্ধ করো, তাহলে শাশুড়ি কে জল দেবে, পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, কয়েকটা শাশুড়ি থাকতো সেকালে দিনে, তো জয়েন্ট ফ্যামিলি, ওর মধ্যে দু চারজন আবার জপতপ করতো তেলক লাগিয়ে। আচ্ছা সীতা দেবীর তো দীক্ষা হয়নি, একদিন মাধবেন্দ্র পরিপাদ স্বপ্নে দর্শন দিলেন, সীতা মা শোনো, তুমি নিশ্চয়ই আমার কথা শুনেছো পতিদেবতার মুখে, আমার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী, অদ্বৈত তো আমার নিকট মন্ত্ররাজ গ্রহণ করেছে, কৃষ্ণকে বশ করার এইটাই তো নিয়ম, কৃষ্ণ প্রেম পাওয়ার, আমি সেই মন্ত্ররাজ তোমাকে দিচ্ছি। এখন স্বপ্নে সিদ্ধ গুরু হতে যে দীক্ষা গ্রহণ করেনি তার তৈরি ভজন ভগবান তো গ্রহণ করেন না, না সিদ্ধ পরম্পরায় মন্ত্র প্রাপ্ত হতে হয় সীতা, অথচ তুমি রোজ রন্ধন করছো, সামগ্রী প্রস্তুত করছো, এতে তো মদন গোপালের সুখ হচ্ছে না, এটা তো সদাচার বিরুদ্ধ, অশাস্ত্রীয় কর্ম করলে শীতে অপরাধ জন্মে। যে সীতা দেবী স্বপ্নেই বলছেন যে আমার মহাভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করলাম, তাহলে আপনি মন্ত্র প্রদান করে মন্ত্ররাজ দিয়ে আমার দেহ মনকে শোধন করুন, যাতে আমি সেবার যোগ্য হতে পারি মদন গোপালে। মাধবেন্দ্র পরিপাদ বললেন, তাহলে শোনো, সেই সিদ্ধ পরম্পরা প্রাপ্ত মন্ত্ররাজ সীতা দেবীর কানে দিয়ে উনি অন্তর্হিত হয়ে গেলেন, নিদ্রা ভঙ্গ হল। সীতা দেবী বললেন, পতিদেব
মাধবেন্দ্র পরিপাদ আজ আমাকে মন্ত্ররাজ প্রদান করেছেন, তাই নাকি সীতা? গুরুদেব এসেছিলেন বলে আমি তো তাকে কোনোদিন দেখিনি, আপনার মুখে নামটা শুনেছি, সীতা বর্ণনা করে শোনালেন। অদ্বৈত প্রভু বলেন দেখো একটা শাস্ত্র বিধান হচ্ছে গুরুদেব স্বপ্নে মন্ত্র দিয়েছেন ঠিকই, কিন্তু স্বপ্নে মন্ত্র প্রাপ্ত হলে হবে না, বাইরেও নিতে হবে। কে বাইরে আমাকে দেবে? বলেন আমি দেব, চিন্তা করো না। শুভ মুহূর্ত দেখে অদ্বৈত আচার্য ওই মন্ত্ররাজ আবার দুই ভার্যার কর্ণে অর্পণ করলেন। তো সীতা দেবী শ্রীদেবী অদ্বৈত প্রভুরই শিষ্যা, এর মধ্যে বেনাপোলের জঙ্গল হয়ে লক্ষ হীরাকে উদ্ধার করে সেখানের থেকে কুলিন গ্রাম আদিসপ্ত গ্রাম হয়ে এসে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর শান্তিপুরে। হরিদাসে অদ্বৈতে মিলন হলো। হরিদাস বললেন আমি অস্পৃশ্য বামন, আচার্য আপনি আমাকে আলিঙ্গন করবেন না, অপরাধী করছেন, আমি ছোট জাত, আমাকে ছোবেন না। অদ্বৈত প্রভু বললেন আমি বড়, আমি ছোট, আমি উচ্চ, এইসব কথাবার্তা আমি মানি না। হরিদাস ঠাকুর প্রথম দর্শনেই অদ্বৈতের মনকে কেড়ে নিলেন, সব সময় জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জপ করছে, চোখে অশ্রু ধারা। আমাকে স্পর্শ করবেন না, আমার জাপটা ছোট, আমি যশোরের বুরন গ্রামে আমার জন্ম, অমুক জাতিতে বেনাপোলের জঙ্গলে ছিলাম, ওখানেও উৎপাত রামচন্দ্র খানে, তাই ভাবলাম গঙ্গার তীরে কুলিন গ্রামে কিছুদিন থাকলাম। সত্যরাজ খান বসু রামানন্দ এরা সব হরিদাস ঠাকুরের শিষ্য। সপ্তগ্রাম হয়ে সপ্ত ঋষির তপস্থলী হয়ে অদ্বৈত আচার্য প্রভু বলেন দেখো এক কথা বারবার ঘেন ঘেন করবে না তো, আমি বড়, আমি ছোট, উচ্চ নিচ, আমি কোনো জাতি মানি না, এক কথা, যে কৃষ্ণ ভক্ত সেই হলো বৈষ্ণব, কর্মফলে উত্তম মধ্যম এই দুই পর্যায়ে ভুক্ত হয় মানুষ, যে কৃষ্ণ ভজন করে সেই সর্বোত্তম, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তুমি শুদ্ধ ভাগবতগণের ভিতরে উত্তম, তোমার দর্শন মাত্রেই জীবগণের মনে কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরিদাস অনেকদিন আচার্যের ঘরেই আছেন, আচার্যের দত্ত প্রসাদই স্বীকার করেন। এখন উনি হরিদাস ঠাকুর বললেন না আমি আপনি রোজ আমি আপনার ঘরের থেকে প্রসাদ নেব, আপনি আমার সেবা করছেন, আমার ভালো লাগে না, সব সময় এখানে সব ব্রাহ্মণ প্রধান, সব বড় বড় বিপ্র এসে আপনার কাছে রোজ গীতা পড়ছে, ভাগবত পড়ছে, বেদ পড়ছে, ব্যাকরণ পড়ছে, স্বরদর্শন পড়ছে, আর আপনি আমাকে দেখলেই সবার আগে উচ্চ আসনে বসাবেন, আমি ছোট জাত এটা আপনি জানেন না, আমাকে কেন বলে যে হরিদাস তোমার মুখের দিকে তাকিয়ে আমার গীতার ব্যাখ্যা করতে, ভাগবতের ব্যাখ্যা করতে, বেদের ব্যাখ্যা করতে, আমি ছোট জাত, আমার সামনে বেদ মন্ত্র উচ্চারণ করতে নেই, ছোট জাতের কানে বেদ মন্ত্র গেলে বেদের মহত্বের হানি হয়, আপনি আমাকে সামনে কেন বসান? ঠিক আছে তুমি যদি আমার ঘরে না থাকবে তো ফুলিয়ায় গঙ্গার তীরে তোমায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই ফুলিয়ায় থাকতে আরম্ভ করলেন। হরিদাস ঠাকুরের প্রভাব দেখে ফুলিয়ার ব্রাহ্মণগণ তারাও খুব শ্রদ্ধাশীল হয়ে উঠলেন। প্রথমে কুবের পণ্ডিতের বাৎসরিক শ্রাদ্ধ তিথি,
প্রতি বছর অদ্বৈত প্রভু পিতৃতিথি মাতৃতিথি করে থাকেন পিতৃভক্ত মাতৃভক্ত তিনি গৃহস্থ ভক্তেরা পিতামাতার তিথি পালন করে তো কুবের পণ্ডিত বহুদিন আগে অপ্রকট হয়েছেন কিন্তু পিতার তিথি সেদিন বড় উৎসব হয়েছে কীর্তন ভাগবত পাঠ গীতা পাঠ বেদমন্ত্র উচ্চারণ সহস্রনাম পাঠ এর মধ্যে ঠাকুর এসেছেন অনন্ত ভজন সাধন হরে কৃষ্ণ বলতে বলতে এই অদ্বৈত আচার্য প্রভু বললেন আজকে তোমাকে আমি পেয়েছি বাড়িতে উৎসব জেনে উনি এসেছেন মদন গোপালের প্রাঙ্গণে হরিদাস ঠাকুর সেখানে অগণিত বিপ্র সমাজ ফুলিয়ার শান্তিপুরে সব কুলীন ব্রাহ্মণ অদ্বৈত করলেন কি ওনাকে ধরে শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন আগে ওনাকে মালা চন্দন পরিয়ে পরে সকলকে পড়াচ্ছেন প্রসাদের সময় এলো এইবার অদ্বৈত আচার্য ব্রাহ্মণগণকে দান করছেন ওনাকে সবার আগে দিচ্ছেন বড় ভোজ্য পাত্র কাপড় আরে আমি কি রান্নাবাড়ি করি নাকি ব্রাহ্মণের ঘরের থেকে মদন গোপালের এখান থেকে প্রসাদ আসে হরিদাস তো তার রান্নাবাড়ি করেন না না আমি করছেন ওনার সংখ্যা নামই শেষ হয় না তিন লক্ষ নাম এগুলো আমাকে দিচ্ছেন কেন এসব সীতা কাপড় চোপড় এগুলো দিয়ে আমি কি করবো এই গীতা আমাকে গীতা দান করছেন আবার গীতার ভিতরে সোনার তুলসী পাতা আমাকে সোনার উপা দিয়ে কি হবে ব্রাহ্মণকে দান করতে হয় শাস্ত্রের নিয়ম আমি তো ছোট যা অদ্বৈত প্রভু বললেন হরিদাস হরিভক্ত হচ্ছে বিশুদ্ধ কলেবর তাদের জাতিবুদ্ধি জাত বিচার করা মহাপাপ তুমি জানো না বেদ এইরকমই বলেছেন যেমন বিশেষ রসের যোগে কাঁসা সোনায় পরিণত হয় কাঁসাকে সোনা বানানো যায় তামাকে সোনা বানানো যায় রসায়ন শাস্ত্রে কেমিস্ট্রিতে এরকম বিদ্যা রয়েছে ঠিক তেমনি ভক্তি যোগে বিশেষ সাত্ত্বিক ভাবে উদয় হলে অশুদ্ধ ভাব মনের থেকে চলে গেলে ভক্তের সঙ্গ হলে তখন মানুষ যখন শুদ্ধ ভক্ত হয় তখন সে সুবর্ণের মতো হয়ে যায় লোহা হলে কি হবে ভক্তি হচ্ছে স্পর্শ মনি এই দেখো ভাগবতের শ্লোক এই দেখো ভাগবত অদ্বৈত প্রভু একেবারে গর 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 করে 20-50টা শ্লোক বলে ফেললেন বিপ্রাণ দেশাট গুণ যোতাদর বৃন্দনাভ পাদার বৃন্দ বিমুখা সপচং বরিষ্ঠম অহোবত সপচৌত গরিয়ান যজ্জু ভাগ্রে বর্ততে নাম স্তুভম তে পুস্তপস্তে জুহুব শর্ষ্ণুরারিয়া ব্রহ্মানমুচো নাম গৃহন্তি জেতে আমাদের সম্প্রদায় একটা গ্রন্থ আছে ঠাকুর রামাইয়ের লেখা রামচন্দ্র গোস্বামী সেই গ্রন্থটির নাম হচ্ছে পাষণ্ড দল তাতে এইসব অপমত অপপদ খণ্ডন করেছেন ঠাকুর রামাই মা জাহ্নবা দেবীর পালিত পুত্র অদ্বৈত প্রভুর এই শ্রদ্ধা ভক্তি দেখে হরিদাস ঠক ঠক করে কাঁপছেন আমি ছোট জাত আমি এদেশেরও না আমি কোথায় যশোরের পুরন গ্রামে কোথায় কুখ্যাত কোন ঘরে জন্মেছি আমাকে আমার পাতে আগে মদন গোপালের প্রসাদ প্রসাদ তো আগে জ্যেষ্ঠ ব্যক্তির পাতে দিতে হবে আমাকে মাঝখানে অদ্বৈত প্রভুর সঙ্গে পারবে হরিদাস ওনাকে জোর করে ব্রাহ্মণদের মাঝখানে একেবারে মধ্যমণি রূপে বসিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর করজোর করে বলছেন আপনি এইরকম করছেন আপনার মধ্যে মহা অলৌকিক শক্তি আপনার সঙ্গে কথায় সিদ্ধান্তে জোড়াজুড়িতেও আমি পাচ্ছি না এসে পড়েছি এখন ফুলিয়ায় যেতে পারলে বাঁচি
ব্রাহ্মণদের সেবা করান, সবার শেষে আমি, সবার শেষে একটু আমি পাতা ফেলব, আমি ঝাড়ু বাড়ু দিয়ে সবার শেষে একটু পাবো সকলের এঠ। প্রভু বললেন, হরিদাস, আমি কোনো অশাস্ত্রীয় কাজ করছি না, অসামাজিক কাজ করছি না, ভক্তের ভিতরে কোনো এক অলৌকিক শক্তি বিদ্যমান, সেটা হচ্ছে ভক্তি শক্তি। আমি ভক্তি মহারানীকে আদর করছি, আমি ভক্তি মহারানীর সম্মান করছি, আমি তোমার সম্মান করছি না, তোমার আদর করছি না। তোমার ভোজন হলে কোটি কোটি ব্রাহ্মণের ভোজন হয়ে যাবে, এ কথা শাস্ত্রে আছে। আমি তোমাকে শ্লোক শোনাচ্ছি। কবিরাজ গোস্বামী পাদ সেই শ্লোকের ভাব নিয়েই লিখছেন চৈতন্য চরিতামৃতে, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, আর আমি তো সকলকে নিমন্ত্রণ করেছি, সকলের সম্মান পূজা তো আমি করবই, আমার পিতার তিথি, তা করব না আমি। কিন্তু তোমার ভিতরে কোন এক অলৌকিক শক্তি রয়েছে, সেটা ভক্তি শক্তি, সেটা কারো ভিতরে নেই। ব্রহ্মত্ব রয়েছে, ব্রহ্ম তেজ রয়েছে, তপ রয়েছে, শাস্ত্র জ্ঞান রয়েছে, কিন্তু তোমার ভিতরে আছে ভক্তি শক্তি, ঈশ্বরে প্রেম, এটা তো কারো ভিতরে নেই। আমি সেই শক্তিকে পূজা করছি। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, তুমি তো বৈষ্ণব আচার্য, তুমি অদ্বৈত আচার্য, তোমার আজ্ঞা ধর্মশাস্ত্রের সম্পূর্ণ ন্যায্য এবং মান্য। অদ্বৈত আচার্য প্রভু যখন শুনলেন হরিদাস বারবার বলছে আমি বৈষ্ণব আচার্য, তখন উনি তো শ্রীমন মহাদেব সদাশিব, সেইভাবে আবিষ্ট হয়ে গেলেন, আমি বৈষ্ণব আচার্য, আমি তো একটা তুচ্ছ জীব, মদন গোপালের সেবক, মাধবেন্দ্র পরিপাতের দাস, কিঙ্কর, তোমার মতো শুদ্ধ ভক্ত আমাকে আজ আচার্য বলল। এই মহাদেব ভাবে আবিষ্ট হয়ে উনি হুঙ্কার করে নাচতে আরম্ভ করলেন। ব্রাহ্মণগণ ভাবছে, বাবা কার ঘরে এলাম, এ তো প্রসাদ দিতে গিয়ে প্রসাদের, আরে ব্রাহ্মণদের নিয়ম হচ্ছে খাওয়ার সময় কথা বলবে না, কথা বলার নয়, চুপচাপ, আর এ তো আরম্ভ, নাচ আরম্ভ হলো। প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, সমানায় স্বাহা, উদানায় স্বাহা, ব্যানায় স্বাহা। ব্রাহ্মণগণ বলছেন, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণৌহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্মই খায় ব্রহ্মই দেয় অন্ন, ব্রহ্ম যাচ্ছেও ব্রহ্মতে, সবই ব্রহ্ম, শেষে গিয়ে ব্রহ্মই ব্রহ্ম। ওখানে নিয়ম আছে, প্রসাদ পাওয়ার সময় কথা বললে আর খাওয়া যাবে না। এখানে অদ্বৈত মাঝখানে নাচতে আরম্ভ করেছে মহাদেব আবেশে, ওই যে বৈষ্ণব আচার্য নাম শুনেছে, মহাদেব তো বৈষ্ণব আচার্য, বৈষ্ণব রাজ, বৈষ্ণব শিরোমণি, এই শেষে ক্ষমা টমা সব। তারপরে বহু দান ধ্যান তো অদ্বৈত করছেনই, ওখানে রাজা দিব্যসিংহদেব গিয়ে অনেক জায়গা জমি ওনাকে দান করেছে, ওখানেও ঐশ্বর্য হয়ে গেছে। ভক্ত লোকে যখন জানে যে ইনি শুদ্ধ ভক্ত, তখন টাকা পয়সা জমি জমা ঐশ্বর্যের অভাব হয়। খ্যাতির ভিতরে সবচেয়ে বড় খ্যাতি কি? কৃষ্ণ ভক্ত বলি যার হয় খ্যাতি, শুদ্ধ ভক্ত বলি যার হয় খ্যাতি, ইনি ভজনশীল, ইনি শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত তো জগতে খুব দুর্লভ। এই যে হরিদাস ঠাকুর এত আদর করছেন কেন? ওনার দেহটা যবনে, দেহটা যবনে, কিন্তু হৃদয়ে তো ভগবত প্রেম। ব্যাসাবতার লিখছেন, কেউ কেউ বলেন যে হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল বিপ্রকুলে, পালিত হয়েছিলেন, কিন্তু ব্যাসাবতার সে কথা বলেন না।
ব্যাসাবতার বলছেন চৈতন্য ভাগবতে জাতি কুল শীল এই তিন নিরর্থক, ভক্তি মার্গে এই তিন নিরর্থক। নিচ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড়। এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত, মহাপ্রভুর সিদ্ধান্ত, নিতাইচাঁদের সিদ্ধান্ত, সীতানাথের সিদ্ধান্ত। নিতাইচাঁদের যখন বিবাহের প্রস্তাব আসে তখন কালনার ব্রাহ্মণগণ জিজ্ঞাসা করেন সূর্যদাস পণ্ডিতের বাড়িতে সভা বসেছে সব আত্মীয় স্বজন, যে অবধূত তোমার কোন দেশে জন্ম, বাপের নাম কি, ঠাকুর দাদার নাম কি, সাত পুরুষের নাম লাগে তো বিয়েস রাখতে, তুমি কবে থেকে, তোমার রান্নাবাড়ি খাওয়া দাওয়া কি চলে, কিভাবে কে রান্নাবাড়ি করে, কি খাও, বলে ভিক্ষে করে খাই, এর ঘরে ওর ঘরে খাই, বলে ছত্রিশ জাতের ঘরেই ঘরো, বলেন হ্যাঁ। তোমার রান্নাবাড়ি বলে আমিও করি, অনেক সময় উদ্ধারণও করে, প্রভু তো একেবারে সরব, উদ্ধারণ করে, বলে উদ্ধারণ লোকটাকে কে, তোমাকে উদ্ধার করে, উদ্ধারণ পাশেই বসেছিল, উদ্ধারণ জাতিতে সুবর্ণবণি দত্ত, জাতিতে বৈশ্য, ব্রাহ্মণ, ব্রাহ্মণের পরে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের পরে বৈশ্য, কায়স্থ মানে ক্ষত্রিয়, তো আরো নিচে বৈশ্য, গন্ধবণিক, সুবর্ণবণিক, কাংসবণিক। তোমার জাত কি, উদ্ধারণ, ও বাপ উদ্ধারণ, এক বুড়ো কর্তা বলছে, মাথা নাড়ছে বুড়ো এরকম করে, মাতব্বর সমাজে কালনা, উদ্ধারণ, এসো এসো ভাইটি বসো পাশে, তোমার জাত বলে আমার, আমরা আমরা সুবর্ণবণিক, থাকো কোথায়, বলে থাকি ত্রিবেণী। ও তাহলে তুমি বৈশ্যের হাতে খাও, বলেন জিজ্ঞাসা করছেন নিতাইচাঁদকে তোমার গোত্রটা কি, বলেন গোত্রটা এখন অনেক আগের কথা শুনেছিলাম, আমরা শাণ্ডিল্য গোত্রের। ও ভালো কথা, ও সূর্যদাস এ তো জাত খুইয়েছে, তুমি যে বিয়ে দিতে চাও এ তো জাত খুইয়েছে, বলে ছত্রিশ জাতের ঘরে ঘুরে বেড়ায়, আর এর রান্না বলি না গিয়ে এই উদ্ধারণেকে উদ্ধার করেছে, এ তো বৈশ্যের হাতে খায়, এই কীর্তিকলাপ হচ্ছে। তো হরিদাস ঠাকুরকে সম্মান করলেন সারা জীবন, অদ্বৈতের এই হরিদাস ঠাকুরের সঙ্গে সৎসঙ্গে তাকে গীতা ভাগবত শুনিয়ে অদ্বৈতের আনন্দ তেজ আরো বেড়ে গেল। হরিদাস ঠাকুর এসে শোনাচ্ছে, উনি তো এদিক ওদিকে ঘোরেন, হরিদাস ঠাকুর তো ঘুরতেই থাকেন এ গ্রামে সে গ্রামে, লোকে ওনাকে গালিগালাজ করে, যাতা বলে, বলে দুষ্টরা ধর্মনাশ করছে, এখন দুষ্টরা সব প্রতিমা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সব প্রতিমা দেব প্রতিমা দেখলেই আর একেবারে ভেঙে চোরমার করে দিচ্ছে, পূজার দ্রব্যাদি বিনষ্ট করছে, ভাগবতাদি গ্রন্থ গীতা আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ভাগবত আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ব্রাহ্মণদেরকে দেখলেই টিকি কামিয়ে দিচ্ছে, পৈতে ছিঁড়ে নিচ্ছে, শঙ্খ ঘণ্টা কুশাসন কেড়ে নিচ্ছে, গঙ্গার পাড়ে আমরা যখন স্নান করতে যাই সকালবেলা, তারা এসে করে কি আমাদের শঙ্খ ঘণ্টা রামাবলি সব কেড়ে নেয়, কেউ কাছি নিয়ে এসে শিকাটাও কেটে নিয়ে চলে গেল, গীতা ভাগবত ভগবত কেড়ে নিয়ে আর আগুনে জ্বালিয়ে দেয়, শালগ্রাম ভালগ্রাম দেখলে একেবারে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেয়, প্রতিমা ভেঙে দেয়, আর যদি তিলক করে, ও ভট্টাচার্য মশাই কি বলছেন, তিলক করেছি চন্দনের গঙ্গা মাটি দিয়ে, একটু পয়তাটা বুড়ো আঙ্গুলে জড়িয়ে গায়ত্রীটা জপ করছি, ও মা এর মধ্যে একজন দাঁড়িয়ালা এসে আমার তিলকটাই জিত দিয়ে চেটে নিল, তিলক চেটে ফেলল, যে কি তিলক, আগের দিনে এরকম অত্যাচার হতো,
তিলক করা দেখলে এই জীব বের করে এই তাকে বুকে জড়িয়ে ধরে জীব বের করে একেবারে তিলক চেটে নিয়ে নিল আর কি বললেন তুলসী দেখলে তুলসীর উপরে দাঁড়িয়ে কি করব নারায়ণের পূজো তো তুলসী ছাড়া হবে না ওরা এসে করল কি তুলসীর উপরে মূত্র ত্যাগ করতে আরম্ভ করল তুলসীর উপরে মূত্র ত্যাগ করে কুকুরের মতো পালায় কুকুর দেখলে তুলসী দেখলেই আর ঠ্যাং উঁচু করে দেয় মন্দিরে বললেন চক্রবর্তী মশাই সন্ন্যাল মশাই মন্দিরে মল আমি গঙ্গায় স্নান করতে এসেছি মন্দিরে রঙ্গনে লেপে পুজে এসেছি মন্দিরে মলমূত্র ত্যাগ করে পালায় বলে কারা পুজোর সময়ে কুলকুচির জল দিয়ে দিল সাধুদেরকে পাগল বলে ভণ্ড বলে বেদম প্রহার করে সারা দেশে এই রকম অত্যাচার হচ্ছে ধর্মনাশ হচ্ছে ব্রাহ্মণদের একটা স্বভাব আসে পড়াশোনা করতে আসে অনেক অনেকে টাইম পাস করতেও আসে সময় ক্ষেপণ যাপনে অদ্বৈত হুঙ্কার করে ওঠেন বললেন শাস্ত্রে জানা যায় যে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ আছেন যখনই ধর্মের নাশ হবে অধর্মের গ্লানি হবে সাধুরা দুঃখ পাবে তখনই শ্রীকৃষ্ণ জন্ম নেবেন একথা সব শাস্ত্রে গীতায় ভাগবতে উনি বারবার বলছে হরিদাস তো এখন সেই সময় এসে গিয়েছে মনে হয় তো ভগবান এখনো তো প্রকট হলেন না হরিদাস কেন তুমি এত হরিনাম করছো হে প্রভু তাহলে কি করে ধর্ম রক্ষা হবে এই বলে অদ্বৈত দাঁড়িয়ে গেল ব্রাহ্মণ এসে বলছে আমার শালক রামাজ গঙ্গায় ফেলে দিয়েছে তুলসী গাছগুলো ভেঙে চুড়ে তার উপরে প্রসাদ করে দিয়ে পালিয়েছে কারা এই অদ্বৈতের হুঙ্কার অদ্বৈত বললেন এটা তো কলিকালের স্বভাব হরিদাস বজ্রাঙ্গি মশাই সান্নাল মশাই ভাদুরী মশাই এটা কলিকালের স্বভাব এটা তো হবেই এটা না হলে কলিযুগ কি করে হলো কিন্তু প্রভুর আবির্ভাব ভিন্ন এর সমাধান নাই আমাদের দ্বারা সমাধান হবে না কারণ দেশের রাজার লোকরা এটা করছে আমরা ভিখারী দরিদ্র ব্রাহ্মণ রাজশক্তির সঙ্গে কি আমরা পারবো কৃষ্ণকে প্রকট কিভাবে করা যায় অনায়াসে জগৎ জীবের উদ্ধার হবে যদি শ্রীকৃষ্ণ প্রকট হন তা না হলে হবে না এই কথা বলে অদ্বৈত হুঙ্কার দিতে লাগলেন প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন অদ্বৈত সকলেই জানেন কি করলে কি হবে কেবল লোকাচার এই নিমিত্ত প্রতিজ্ঞা করি ভক্তগণ আমি যদি শ্রীকৃষ্ণকে না আনতে পারি আমি ভক্ত নই এই যে হরিদাস আমাকে ক্ষণে ক্ষণে বৈষ্ণবাচার্য বলে এ বলে ও বলে আমি ভক্ত নই আমি আর গীতা ভাগবতের ব্যাখ্যা করব না এই ডোর দিয়ে দিলাম গ্রন্থে আমি যদি কৃষ্ণকে না আনতে পারি কৃষ্ণ নামের প্রচার না করতে পারি কৃষ্ণকে নিয়ে যদি রাস্তায় নাচতে না পারি এই অদ্বৈত কান্নাকাটি করেন কি করে কৃষ্ণকে আনবো এত বড় কথা তো বলে ফেললাম কথায় ছ্যাপে তো চিরা ভেজে না হরিদাস এই খুঁজতে খুঁজতে একটা শ্লোক পেয়ে গেলেন তুলসী তল মাত্রেই ন জলস্য চুলুকে নবা বিক্রি নিতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল কৃষ্ণেরে জল তুলসী দেয় যেই জল তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন জল তুলসীর সমকৃষ্ণের ঘরে নাহি ধন আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন এই জল তুলসী দিচ্ছেন গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাপ পদ্ম ভাবি করেন অর্পণ হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে সেধনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজি
এই অদ্বৈতের আরাধনা বিশ্বরূপের জন্ম সেই 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায় শচীনন্দন গৌর হরি আবির্ভূত হলেন তখন অদ্বৈতের আনন্দ হুঙ্কার সেইখানে চৈতন্য চরিতামৃতে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় কবিরাজ গোস্বামীপাদ লিখছেন জগৎ আনন্দময় দেখি মনে সুবিস্ময় ঠারে ঠোরে কহে হরিদাস সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে মনের উল্লাসে শান্তিপুরেই উনি নৃত্য করছেন নবদ্বীপেও ওনার বাড়ি রয়েছে হুঙ্কার গর্জন রঙ্গে হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাহি জানে ফাল্গুনী পূর্ণিমার সেই চন্দ্রগ্রহণের বেলায় জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময় ঠারে ঠোরে কহে হরিদাস তোমার ওই ছনরঙ্গ মোর মন পরসন্ন ইথে দেখি কিছু কার্যে আছে ভাস আভাস এই শচীনন্দনের জন্ম এই নাম সংকীর্তন প্রভু জন্মাইলা নাম সংকীর্তন জন্মাইয়া আগে নাম সংকীর্তন প্রকাশ হলেন রাহুর কবলে ইন্দু পরকাশ নাম সিন্ধু পাষণ্ড দলন বাজে বানা নাম সংকীর্তনকে বলা হয়েছে পাষণ্ড দলন বানা রাহু ইন্দুকে গ্রাস করেছে নাম সিন্ধু প্রকটিত হয়েছে নদিয়ায় পাষণ্ড দলন বাজে বানা পহু ভেল পরকাশ মানে মহাপ্রভু নদিয়া বিহারী নদের চাঁদ পহু ভেল পরকাশ ভুবন চতুর্দশ চতুর্দশ ভুবনে জয় জয় পড়িল ঘোষণা চৈতন্য ভাগবত সেই যে নাম সংকীর্তন প্রকাশ পেল সেই নাম সংকীর্তনই চলছে এই যে সব জায়গায় চলছে এখনো চলছে এই 86 বছর পূর্ণ তাই তো না 76 বছর আজ পূর্ণ হতে চলেছে এটা কেউ বিশ্বাস করবে 76 বছর চারটেখানি কথা বাংলাদেশ স্বাধীন হয়েছে 76 বছর হয়নি পূর্ব পাকিস্তান হয়েছে 76 বছর হয়নি 1947 71 স্বাধীনতা পেয়েছে তাহলে কতদিন হয়ে গেল এইটুক 76 বছর বলছেন কেন 500 বছর মহাপ্রভুর আবির্ভাব যতদিন হয়েছে সামগ্রিকভাবে দৃষ্টি দিতে গেলে ততদিনই তো নামযজ্ঞ চলছে নাম চলছে এইবার কোথায় 80 বছর কোথায় 25 বছর কোথায় 7 বছর এটা তো সেই স্থানীয় সময় অস্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেল আপনাদের অমূল্য সময় নষ্ট করে দিলাম রাধা গোবিন্দ দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমাদের প্রলাপ বাক্যগুলো উনি হাসছেন একই প্রলাপ বাক্য বলে যাচ্ছেন রাধা গোবিন্দ শব্দ শুনছেন উনি হাসছেন বলে কি এই উৎপাত উনি ভোগ লাগবে স্বয়ং হবে উনিও তো দাঁড়িয়ে যাই হোক এ আমাদের দুষ্টুমি বলেন আর সময় যাপনই বলেন আর মনোরঞ্জনই বলেন আর বিনোদনই বলেন যাই কিছু ইষ্ট আলাপ এখানে বক্তাও কেউ নেই আমরা সব ঘরের সব নিজজন একটা আলোচনা আর কি এইভাবেই পাঠ কীর্তন হয় এইভাবেই শাস্ত্র অনুশীলনে আমরা আত্মপ্রসাদ আত্মকল্যাণ ভক্তি লাভ করে জীবন জন্মকে ধন্য জাতি কৃতার্থ হতে পারি এই প্রার্থনা শ্রীনাম প্রভুর শ্রীচরণে যজ্ঞেশ্বর শ্রীমন মহাপ্রভুর চরণে রাধা গোবিন্দ দেবের পদারবিন্দে প্রণিপাত জ্ঞাপন করি আপনাদের সকলের চরণে বন্দন নন্দন অভিনন্দন আন্তরিক শ্রদ্ধা প্রীতি জ্ঞাপন করি আর কালকে শ্রী স্বরূপ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ আপনাদেরকে হরি কথা শোনাবে আমার শরীরটা ভালো না বেশিক্ষণ কথা বলতে কষ্টও হয় তথাপি চর্বেচর বলতে গেলে একটা নেশার মতো এসে যায় তাই একটা মনের খেয়ালে আবেশে কি কি বলে ফেললাম
আপনারা ক্ষমা করে দেবেন। আপনার যদি আমার কথাবার্তায় আলোচনায় ব্যবহারে কোনো প্রকারে আপনাদের কোমল প্রাণে কোনো আঘাত লেগে থাকে, আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন। কাল আগামী কাল পণ্ডিত প্রবর শ্রী স্বরূপ কৃষ্ণদাস বাস মহারাজ আপনাদেরকে বাকি সাত দিনের কথা তো চার দিন হলো, বাকি দিনে উনি আপনাদেরকে শোনাবেন। আপনারা আমার দণ্ডবৎ প্রণাম আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করুন। আজকের ভাগবত কথা এখানে।